আমরা ওই মলিকুলার টেকনিক একটা একটা যেগুলো আমরা অলরেডি ক্লাস করেছি সেগুলোর ওই ডায়াগনস্টিক পার্টটা, অর্থাৎ আপনাকে একটা ডায়াগ্রাম চার্ট বা ডেটা দেওয়া হচ্ছে, সেখান থেকে আপনি একটা ইন্টারপ্রিটেশন কিভাবে করবেন সেটা জাস্ট রিমাইন্ডার দিয়ে দিয়ে চলে যাব, যদি এক একটা করে দেখাবো। এবং মানে পুরো ডিটেল ল্যাব প্রসিডিউর এখানে আমি দেখাচ্ছি না, কারণ মেনলি ইন্টারপ্রিটেশনটাই আপনাদের লাগবে প্র্যাকটিক্যালের জন্য। তো এটা এটা দেখানোর পরে যদি আপনাদের ওইটা রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে সেটা বলবেন, ওই এভাবে ডিসকাস করতে করতে যাবো আর কি। আর কোনোটাতে যদি কোয়ারি না থাকে তাহলে স্কিপ করতে বলবেন, কারণ আপনাদেরও সময় এখন ইউটিলাইজ করতে হবে, আমিও মানে অকারণে আলাপ করব না। তো বোঝা গেছে কথাটা? হ্যালো, জি স্যার, বুঝতে হ্যাঁ, পেরেছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, আচ্ছা, গ্রাফ এসে স্যার, হ্যাঁ, পিসিআর এর এটা পিসিআর ঠিক না, এটা হচ্ছে ন্যানোড্রপ, ন্যানোড্রপের, ঠিক আছে, ন্যানোড্রপের আর কি পিউরিটি বা কন্টামিনেশন দেখার জন্য। এখানে দেখেন যে আপনার, দিলে সুবিধা হতো, দেখতে মানে দেখতে পাচ্ছি না স্যার। ও দাঁড়ান এক সেকেন্ড, একটু দাঁড়ান, দিচ্ছি ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন কি হয়েছে? জি স্যার, আচ্ছা ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে টিপিক্যালি নিউক্লিক অ্যাসিড স্যাম্পলের গ্রাফ এটা হচ্ছে টিপিক্যালি এরকম আসতে পারে, এই ধরনের একটা টিপিক্যাল গ্রাফ থাকতে পারে। এখানে কনসেন্ট্রেশন দেওয়া আছে আপনার, কনসেন্ট্রেশন এগুলো তো আপনার দেওয়া থাকবে, তারপরে A260 আর A280, এটা কোনটা কি রিপ্রেজেন্ট করে সেটা কি মনে আছে? A260 হচ্ছে স্যার ডিএনএ বা আরএনএ যেটা ছিল ওইটার যে ওয়েভলেন্থ, আর 280 হচ্ছে স্যার প্রোটিনের ওই ওয়েভলেংথে অ্যাবজর্পশন, ঠিক আছে। অ্যাবজর্পশন। হ্যাঁ, তো প্রোটিন সাধারণত কত ওয়েভলেংথে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন করে লাইট? 280 আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড করে হচ্ছে কততে? সিক্সটি হ্যাঁ, আর হচ্ছে অন্যান্য কন্টামিনেন্ট যেগুলো আছে এগুলো 230-তে করে আর কি, টু থার্টি ইনঅর্গানিক। হ্যাঁ, তাহলে 260-280 রেশিও এটা অপটিমালি কত থাকার কথা? 1.8 মানে ফর ডিএনএ আর, ডিএনএ। হ্যাঁ, আরএনএর জন্য অ্যারাউন্ড 2 হতে পারে, আর জেনারেলি 2-র বেশি থাকতে হবে, 280-230টা, ঠিক আছে, 260-230টা, ঠিক আছে জি স্যার, রেশিওটা। এখান থেকে আপনি বুঝতে পারবেন। তারপরে এই গ্রাফটা যদি মানে কোনো সল ডিএনএ আরএনএ প্রোটিন এটা দেখাচ্ছে, আপনার যদি গ্রাফ থেকে হিসাব করতে হয় তাহলে এভাবে হিসাব করতে হবে, ঠিক আছে, রিমাইন্ডার দেওয়ার জন্য বলছি। যদি আপনাকে গ্রাফ থেকে 260-280 রেশিও হিসাব করে পিউরিটি অ্যাসেসমেন্ট করতে হয় তাহলে গ্রাফ দেওয়া থাকবে, আপনি এরকম রাফলি একটা আইডিয়া করে হিসাব করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ মেনুয়ালি স্যার ভাগ করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার, আচ্ছা, সবাই সবাই বুঝতে পারছেন তো জিনিসটা? জি স্যার, ওকে, মানে একদম 100% অ্যাকুরেট সংখ্যা না আসলেও হবে, কাছাকাছি আসলে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে, মানে আইড প্রসেসটা বুঝতে পারছেন। বোঝা গেছে কথাটা জিনিসটা? জি স্যার। আচ্ছা তার এখানে মানে কি হ্যাঁ, ধরনের ইন্টারপ্রিটেশনটা কিরকম আসবে, মানে যে এটা পিউরিফিকেশন টাইপের বা? যেমন 260-280 দিয়ে বোঝায় যে হচ্ছে প্রোটিন কন্টামিনেশন, মানে প্রোটিন কতখানি আছে এর মধ্যে, ঠিক আছে, প্রোটিন কন্টেন্ট ইন্ডিকেট করে হচ্ছে 280, আর 260 ইন্ডিকেট করে নিউক্লিক অ্যাসিড কন্টেন্ট, ঠিক আছে। তা এখন 260-280 রেশিও, এই মানে এখানে 260 বরাবর এই গ্রাফটা ওয়াই অ্যাক্সিস এর কোন ভ্যালুর আছে আর হচ্ছে 280-তে কোন ভ্যালু আছে, এই 260-র ভ্যালুটা হচ্ছে 0.98 এখানে আসছে, এই যে
আর 280 ভ্যালুটা এখানে 0.56 বরাবর আছে। সো এই দুটার অনুপাত হচ্ছে 1.75, মানে অ্যারাউন্ড 1.8 হলে পরে ডিএনএ এর জন্য আমরা ঠিক আছে মনে করি, আর হচ্ছে অ্যারাউন্ড 2 হচ্ছে আরএনএ স্যাম্পলের জন্য, ঠিক আছে এরকম আর কি। এখানে 260:30 রেশিও করা যায়, তাতে ইনঅর্গানিক বিভিন্ন কম্পোনেন্ট আছে, এইগুলো কন্টামিনেশন হয়েছে কিনা এগুলো বোঝার জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাহলে স্যার এটা তো, তাহলে স্যার এটা তো মানে কম হচ্ছে না, তাহলে এটা তাহলে ইন্টারপ্রিটেশন স্যার কিভাবে লিখবো? না টু থার্ড বুঝলাম না কি, এটা 1.75 মানে জি স্যার, যদি 1.8 মানে মানে অ্যাপ্রক্সিমেটলি 1.8 হয়, ঠিক আছে, জি স্যার, তাহলে এটা ঠিক আছে বলে ধরে নেওয়া যায়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ইন্টারপ্রিটেশন হবে যে এটা মানে ঠিক নেই এই ধরনের কিছু। এটা স্লাইটলি লেস বা অলমোস্ট মানে আপনি জিনিসটা বুঝলেই হলো, ঠিক আছে। আচ্ছা স্যার, বুঝতে যেমন পারছি স্যার। এখানে পিওর ডিএনএ স্যাম্পলের ক্ষেত্রে 1.8 আসে, পিওর তো হবে না, এই খুব কাছাকাছি 1.75, এটা তো অ্যাপ্রক্সিমেটলি 1.8 ধরা যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা মোট স্যার, কথা বুঝতে আপনি পারছি। প্রসেসটা ঠিক মতো বুঝছেন কিনা সেটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আপনার যদি সংখ্যায় সামান্য দশমিক সামথিং এদিক সেদিক হয়, এর জন্য তেমন কিছু আসা যায় না, ঠিক আছে। জি স্যার, আর বুঝছি। কন্টামিনেশন লেভেল হচ্ছে যদি টুর উপরে থাকে, 260:230, 230 হচ্ছে আনওয়ান্টেড সলভেন্ট সল্ট, এগুলো ইন্ডিকেট করে 230। তো 260 সাথে 230 কম্পেয়ার করলে যদি টুর উপরে থাকে তাহলে মোটামুটি ঠিক আছে ধরা যায়, ঠিক আছে। তো বুঝতে এখানে পারছি। 230টা দেখানো হয় নাই, কিন্তু এখানে হিসাব তো করা যাবে। 230 হচ্ছে অ্যারাউন্ড কত আসে এখানে, .398 বা .38 এরকম কিছু একটা আসছে, বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ, তাহলে জি স্যার, আচ্ছা তারপর সেইটা 260-তে আসছে হচ্ছে গিয়ে 98, মানে থ্রির উপরে চলে, স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার, থ্রি আসবে। তার মানে এটা টুর উপরে থাকলে তো আমরা একসেপ্টেবল ধরি, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে 260-230 যেটা দেখানো নাই কিন্তু জাস্ট বললাম, এটা আপনি হিসাব করতে পারবেন তো, ঠিক আছে। এটা ন্যানো ড্রপের হিসাব, এবং তারপরে আসবে যে আপনার কি করা লাগবে নেক্সটে। যদি প্রোটিন বেশি থাকে তাহলে হচ্ছে এই রেশিওটা রেঞ্জ ঠিক থাকবে না, ঠিক আছে। যদি অ্যারাউন্ড 2 চলে যায় কিন্তু আপনার স্যাম্পল হয় ডিএনএ, তাহলে আপনার কি করা লাগবে, 260-280 যদি হয় কিন্তু আপনার স্যাম্পল আপনি আরএনএ স্যাম্পল নিয়ে কাজ করছেন না, আপনি আসলে ডিএনএ নিয়ে কাজ করতে যাচ্ছেন, কিন্তু আসতে হচ্ছে 260-280 অ্যারাউন্ড 2, তাহলে আপনি 2.2 মনে করেন আসলে, তাহলে আপনি কি করবেন? হ্যালো, 260-280 রেশিও অ্যারাউন্ড 2 বা 2.2 এরকম চলে আসছে, তার মানে হচ্ছে যে আপনার প্রোটিন কম আছে কিন্তু এখানে নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে আরএনএ চলে আসছে, ডিএনএ না, তাই না? হ্যাঁ, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, আরএনএ রিমুভ করার জন্য আরএনএস দিতে হবে আরএনএস স্যার। দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনি যদি আরএনএ স্যাম্পল নেন কিন্তু আপনার রেশিও চলে আসে 1.8 বা বেশ কমের দিকে, তখন আপনাকে এর মধ্যে ডিএনএস দিতে হবে পিউরিফিকেশনের জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ, পরবর্তী স্টেপ কি করবেন সেটা। তারপর সল্ট টল্ট এগুলো চলে আসলে তাহলে এগুলো চিলেটিং এজেন্ট টেজেন্ট এগুলো দিতে হবে, মানে সেটা 260-230 রেশিও বেশি হলে। আবার যদি কনসেন্ট্রেশন আপনার যা দরকার পিসিআর মেশিনের জন্য দেওয়া কনসেন্ট্রেশন, তার থেকে যদি কম কনসেন্ট্রেশন, ওটা কনসেন্ট্রেশন তো এখান থেকে হিসাব করা যাবে না, ওটা দেওয়া থাকবে যদি প্রশ্ন থাকে, তখন আপনাকে বেশি মানে কনসেন্ট্রেশন হাই থাকলে আপনি ডাইলুট করতে পারবেন, কিন্তু যদি এক্সপেক্টেড কনসেন্ট্রেশন থেকে কম থাকে তাহলে তো আবার নতুন করে করতে হবে এক্সট্রাকশন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তারপরে বিভিন্ন কন্টামিনেশন শেপ আছে, যেমন ফেনল কন্টামিনেশন হলে নর্মালের থেকে এরকম একটা চেঞ্জ চলে আসে, লালটা হচ্ছে ফেনল কন্টামিনেশন থাকলে কেমন গ্রাফ হয় সেটা। তারপরে গুয়ানিডিন কন্টামিনেশন থাকলে কেমন গ্রাফ হয় সেটা। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে ডিএনএ দাঁড়ান একবারে, পিসিআর সরি পিসিআর এর গ্রাফটা দেখতে পাচ্ছেন? জি স্যার, আচ্ছা, এখানে একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকে পিসিআর এর ক্ষেত্রে,
থ্রেশহোল্ড ভ্যালু মানে হচ্ছে যেটার আর কি নিচে কপি নাম্বার থাকলে আমরা নেগেটিভ বিবেচনা করি। এখন আপনি পিসিআর এর গ্রাফ যেটা মেশিন থেকে প্রিন্ট আউট বা স্ক্রিনে দেখায়, সেখানে ওটা প্রোগ্রাম করা একটা থ্রেশহোল্ড আছে যেটা হিসাব করে, ওটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই, থ্রেশহোল্ড লাইন দেওয়াই থাকবে গ্রাফ যদি দেয় পিসিআর এর, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ। এখন গ্রাফ দুই রকম হতে পারে, এরকম সিগময়েড শেপ গ্রাফ যদি হয় তাহলে এটা হচ্ছে গিয়ে নর্মাল স্কেলে দিছে, মানে নর্মাল স্কেল বলতে আর কি আর কি লিনিয়ার স্কেল, আর কি লিনিয়ার স্কেলে দেওয়া। লিনিয়ার স্কেল মানে হচ্ছে গিয়ে জিরো থেকে 500 যত গ্যাপ, 500 থেকে 1000-এরও ততখানি গ্যাপ, মানে সমান্তর ধারা যাকে বলে, ঠিক আছে, সমান্তর ধারার স্কেল, ঠিক আছে, দেখছেন জিনিসটা? জি স্যার। হ্যাঁ, কিন্তু এইটা কেমন স্কেল? স্যার লগ স্কেল। লগ স্কেল কিভাবে বুঝলেন? এটাতে যে লেফট সাইডে যে ইয়েটা আছে স্যার মার্কিং, স্যার 10-এর ইয়ে গুণিতক সব। হ্যাঁ, এখন এটা 10-এর গুণিতক হতে পারে, 2-এর গুণিতক হতে পারে, ইর গুণিতক হতে পারে, যাই হোক, কিন্তু মোট কথা সেক্ষেত্রে জিরো থেকে মানে 100-এর যে গ্যাপ, 100 থেকে 1000-এ সে একই গ্যাপ, খেয়াল করছেন এটা সবাই? হ্যাঁ হ্যাঁ, এরকম থাকে। এটা 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 হচ্ছে কি গুণোত্তর ধারা অনুযায়ী স্কেলটা করা, এটাকে বলে লগ স্কেল, তো লগারিদমিক স্কেল বা লগ স্কেল। তো এখন লগ স্কেলে দিলে পিসিআর এর যে প্লট সেটা এরকম হয় আর কি, মানে এরকম একটা প্যারাবোলা টাইপের একটা শেপ হয়, কিন্তু এই এইটা যদি লিনিয়ার স্কেলে হয় তাহলে ওই সেম গ্রাফটা এরকম আসে। ওই মেশিনের দুইটা সেটিং এ আছে, এখন যে কোনো সেটিং এ আউটপুট নেওয়া যায়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুইটা স্কেলের ইউজফুলনেস আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু সেগুলো এখানে এখন আপাতত আপনার মাথা ঘামানো জরুরি না, কিন্তু খেয়াল করবেন যে কোন স্কেলে দিছে, ঠিক আছে, প্লটটা, বুঝতে পারছেন? হ্যাঁ, জিনিসটা বুঝতে পারছেন কিনা কথার আমার কথাটা? হ্যাঁ আচ্ছা, এখন এই সিটি কি? সিটি হচ্ছে গিয়ে কাট অফ মানে থ্রেশহোল্ড, ঠিক আছে, সিতে কাট অফ, টিতে থ্রেশহোল্ড। এখন থ্রেশহোল্ড এর কোন ভ্যালুতে কাট অফ হচ্ছে এটা বের করা খুব ইজি, কিভাবে মানে এটা গ্রাফ দেখেই বোঝা যায় কোন একটা গ্রাফে সিটি ভ্যালু কত, বলেন তো কিভাবে বোঝা যায়? এটা হচ্ছে গিয়ে এইখানে এই 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 এক্সিসে কি দিছে, এই যে 0, 2, 4, 6, 8, এখানেও তাই 0, 6, 8 সাইকেল। হ্যাঁ, আর এইখানে হচ্ছে গিয়ে কপি নাম্বার ইন্ডিকেট করে। এখন কপি নাম্বার তো ডাইরেক্টলি আসে না, আসে হচ্ছে গিয়ে যত বেশি নাম্বার কপি নাম্বার তত বেশি ফ্লুরোসেন্স সিগন্যাল, এখানে আসলে ফ্লুরোসেন্স সিগন্যাল দেখায়, সেইটা সাথে কপি নাম্বারের আবার একটা রিলেশনশিপ আছে, যেটা হচ্ছে এই যে এই প্লট থেকে বোঝা যায়, ঠিক আছে, এটা আর একটা প্লট দেখে কম্পেয়ার করতে হয়, কিন্তু মানে এখান থেকে আপনি ফ্লুরোসেন্স সিগন্যাল ভ্যালুটা পাবেন, মানে যেটাকে যেটাকে বলা হচ্ছে গিয়ে তার যে সিটি ভ্যালু তার সাথে কপি নাম্বারের রিলেশনশিপ, সেটা আর একটা গ্রাফ দেখে আসবে, কিন্তু আপাতত আপনি ডান পাশের গ্রাফটা মনোযোগ না দিয়ে এদিকে দেখেন। এটা এই ফ্লুরোসেন্স সিগন্যাল হচ্ছে গিয়ে যত বেশি কপি নাম্বার তত তার সমানুপাতিক। এখন কপি নাম্বার হচ্ছে সাইকেল রান করার সাথে সাথে কপি নাম্বার বাড়তে থাকে, এটা তো দেখতেছেন, তবে একটা পর্যায়ে যে আবার কপি নাম্বার ফ্ল্যাট হয়ে যেতে থাকে, ঠিক আছে, খুব বেশি বাড়ে না। হ্যাঁ, কারণ কেন বাড়ে না, কাঁচামাল শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে হচ্ছে এই যে একটা লেভেল পর্যন্ত থ্রেশহোল্ড এর নিচে থাকে, তারপর একটা সময় যে থ্রেশহোল্ডটা ক্রস করে, তো থ্রেশহোল্ড যে গ্রাফটা ক্রস করছে তখনই আমি ওটা ভ্যালুটা কাউন্ট করব। কোন কোন মেশিনে থাকে কি থ্রেশহোল্ড ক্রস যদি না করে পুরো সাইকেলে কোথাও কখনো, তাহলে সেই মার্কারের মানে সেই প্রোবের গ্রাফটা দেখাই না, মানে সই করে না, বুঝতে পারছেন মেশিন কথাটা কি বুঝাতে পারছি? আচ্ছা, থ্রেশহোল্ড ভ্যালু মানে হচ্ছে কি একটা কাট অফ ভ্যালু যা নিচে থাকলে ওই কপি নাম্বার গুণায় ধরা হয় না, ঠিক আছে, মানে স্যাম্পলটা নেগেটিভ ধরা হয়, সোজা কথা, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তো এখন ঠিক মানে কত কপি নাম্বারে এসে থ্রেশহোল্ডটা ক্রস করেছে সেটা হচ্ছে সিটি ভ্যালু, এবং সেটা হচ্ছে গিয়ে কোথায় এই যে থ্রেশহোল্ডে যে লাইনটা আছে
যেমন এই এই গ্রাফটা, এটা হচ্ছে গিয়ে নিচের, এটা দেখেন, এটা হচ্ছে যখন এই গ্রাফটা ক্রস করলো এই সরল মানে অনুভূমিক এই থ্রেশহোল্ড লাইনটা, তখন তার 23 নম্বর সাইকেল চলতেছিল। 23 নম্বর পিসিআর সাইকেলে এসে সে সিটি তার ভ্যালুটা মানে সে থ্রেশহোল্ড লাইনটা ক্রস করছে, এইটাই তার হচ্ছে কাট অফ থ্রেশহোল্ড ভ্যালু। কাট অফ থ্রেশহোল্ড ভ্যালু মানে সাইকেল নাম্বার, আসলে কত নম্বর সাইকেলে এসে সে বেজ লাইন ক্রস করছে বা থ্রেশহোল্ড ক্রস করছে, সেটা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখন সাধারণত সাথে একটা পজিটিভ কন্ট্রোলও দেওয়া থাকে। তো মনে করেন ধরেন এইটা যদি একটা পজিটিভ স্যাম্পল হয়, ধরেন এইটাতে আসছে হচ্ছে গিয়ে 23, আর এই এটা হচ্ছে গিয়ে আর একটা স্যাম্পল, এটাতে হচ্ছে এটা 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 সিটি ভ্যালু হচ্ছে কি 27, কারণ 27 নম্বর সাইকেলে এসে সে থ্রেশহোল্ড ক্রস করছে। ঠিক আছে, বলেন তো কোনটার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা বেশি ছিল, এই 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 স্যাম্পলটার নাকি গাঢ় লাইনের স্যাম্পলটার নাকি হালকা লাইনের স্যাম্পলটার? গাঢ় লাইনেরটা কেন বলেন তো? স্যার, যেটার কনসেন্ট্রেশন বেশি থাকবে প্রত্যেক সাইকেলের সাথে সাথে ওইটার কপি নাম্বার বেশি হবে তুলনামূলক, কারণ সাইকেলের সাথে সাথে ডিএনএ এর কপি হবে যে 2^n-2n, হ্যাঁ, যেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা বেশি থাকবে সেটা স্যার আমরা পাবো বেশি। হ্যাঁ, সব বুঝতে পারছেন কথাটা সবাই? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তো এখন এখানে সিটি, এখানে ডেল সিটি, ডেল্টা সিটি নামে একটা ভ্যালু এখানে আসে। ডেল্টা সিটি মানে হচ্ছে কি, আপনি যে দুটো স্যাম্পল কম্পেয়ার করছেন তাদের মধ্যকার ডিফারেন্স। তো এইখানে ডেল সিটি ভ্যালু হচ্ছে হচ্ছে এই 23 থেকে 27-এর ডিফারেন্স, এটা হচ্ছে কি এখানে 4। ঠিক আছে, সিটি ভ্যালু আর ডেল্টা সিটি ভ্যালুর মধ্যে ভ্যালু কি জিনিস, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন ডেল্টা সিটি কখন লাগে, ধরেন আপনি এই এই স্যাম্পলটা যদি একটা মানে একটা মিউটেশন দেখতেছি পিসিআর এর মাধ্যমে, তো সাপোজ একটা মিউটেশন দেখতেছি পিসিআর এর মাধ্যমে, তার মধ্যে তোমাকে পজিটিভ কন্ট্রোলও দিতে হয়েছে আর পেশেন্টের থেকে নেওয়া টেস্ট স্যাম্পল আছে। ঠিক আছে, এখন এখন সেই ক্ষেত্রে যদি ধরেন ওই পেশেন্টের মিউটেশন আমি বলে দিলাম, ধরেন এইটা এখানে পেশেন্টের মিউটেশনটা প্রেজেন্ট আছে, ঠিক আছে, মিউটেশন মানে পজিটিভ বা প্রেজেন্ট আছে, তো তাই যদি হয় তাহলে এই দুটো গ্রাফের মধ্যে গাঢ়টা আর হালকাটার মধ্যে কোনটা হচ্ছে পেশেন্টের স্যাম্পল আর কোনটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল, বলেন তো? মিউটেশন যদি প্রেজেন্ট আছে এটা বলেই দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে আমি উল্টা দিকে যাচ্ছি, আসলে তো আপনাকেই বলতে হবে মিউটেশন আছে কিনা, কিন্তু আমি বোঝানোর জন্য উল্টা দিকে যাচ্ছি যে ধরেন এটাতে মিউটেশন আছে তাহলে কোনটাকে কোনটা এক্ষেত্রে কোন লাইনটা এক্ষেত্রে হচ্ছে পেশেন্টের স্যাম্পল, কোনটা হচ্ছে ওই কিটের সাথে দেওয়া পজিটিভ কন্ট্রোল। গাড়াটাই তো পেশেন্টের হওয়ার কথা। সবাই একমত? জি স্যার। কেন বলেন তো, অন্য কেউ বলেন, অনেক তো অনেক তো বলছেন, অন্য কেউ বলেন। হ্যালো, ট্রাই করেন, আরে একটু ট্রাই করেন, এখন ভুল করলে তো সমস্যা নেই, পরীক্ষা। স্যার এখানে জন্য হ্যাঁ স্যার, কি মিউটেশন থাকাতে স্যার সাইকেল নাম্বার কম হবে আর আর বেশি সিগন্যাল দেখাবে স্যার। হ্যাঁ, তার মানে পজিটিভ কন্ট্রোলের থেকে, পজিটিভ কন্ট্রোলের থেকে এখানে পেশেন্টের মধ্যেই মিউটেশন ওয়ালা কপির সংখ্যা বেশি। ঠিক আছে, কোনো কিছুকে পজিটিভ বলতে হলে তাকে তো অ্যাটলিস্ট সেই পজিটিভ কন্ট্রোলের সমান বা তার বেশি হওয়া লাগে, তাই না, কোনো কিছুকে পজিটিভ বলতে গেলে, এটা তো জানেন নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তো এখানেও সেই একই প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল। আচ্ছা, এটা যদি নেগেটিভ স্যাম্পল হতো, মানে ধরেন আপনার আলটিমেটলি রেজাল্ট হচ্ছে কি পেশেন্টের মিউটেশনটা নাই, তাহলে সেই ক্ষেত্রে কি মানে কোনটাকে কোন গ্রাফটা কি ইন্ডিকেট করতো? স্যার সেই ক্ষেত্রে গাঢ়টা হচ্ছে পজিটিভ কন্ট্রোল আর হালকাটা হচ্ছে পেশেন্টের স্যাম্পল হতো। হ্যাঁ, আর আর এর সাথে একটা নেগেটিভ কন্ট্রোলও দেওয়া থাকে। নেগেটিভ কন্ট্রোল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোনো কন্টামিনেশন বা কোনো ঝামেলা হয়েছে কিনা, কারণ নেগেটিভ কন্ট্রোল আইডিয়ালি আপনার হচ্ছে নন নেগেটিভ কন্ট্রোল, সেটা আইডিয়ালি আপনার থ্রেশহোল্ডের নিচে থাকবে। ঠিক আছে, এখন যদি নেগেটিভ কন্ট্রোলের গ্রাফ একটা থ্রেশহোল্ড ক্রস করে যায় তার মানে এক্সপেরিমেন্ট মানে আবার নতুন করে করা লাগবে, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ
আচ্ছা মানে পেশেন্টের একটা পেশেন্টের স্যাম্পলের সাথে আরো দুইটা এটা তো টেস্ট, তার সাথে দুইটা কন্ট্রোল অ্যাড করা হয় আইডিয়ালি। একটা হচ্ছে কি পজিটিভ কন্ট্রোল, অর্থাৎ যেটা জানা আছে যে নন কপি নাম্বার আছেই, মানে ওটা আসবে পজিটিভ আসবে, আর একটা হচ্ছে কি ওর মধ্যে মিউটেশনটা নাই, এটা মানে কিটের সাথে দিয়ে দিছে। ঠিক আছে, তো আইডিয়ালি আপনি পজিটিভ কন্ট্রোলটা তো থ্রেশহোল্ড ভ্যালু ক্রস করবে, আর নেগেটিভ কন্ট্রোলটা কি করার কথা? নেগেটিভ কন্ট্রোলের গ্রাফটা এটা কোথায় থাকার কথা? নিচে। এবং অনেক মানে মেশিন এমন ভাবে প্রোগ্রাম করা থাকে যে হচ্ছে নেগেটিভ কন্ট্রোলের যে গ্রাফ সেটা মানে মোট কথা কোন কোন গ্রাফ যদি থ্রেশহোল্ডের নিচে থাকে তাহলে সে সেটা প্লটে দেখাই না, সই করে না, বুঝতে পারছেন? কিন্তু ধরেন আপনি নেগেটিভ নো নেগেটিভ কন্ট্রোল সেটা থ্রেশহোল্ড ক্রস করে উপরে উঠে গেছে, তাহলে কি বুঝাবে সেটা? স্যার পুরোটা মানে কতটা বুঝছি স্যার, এক্সপেরিমেন্টটাই ঠিক নাই। ঠিক আছে, আবার নতুন করে করা লাগবে, বুঝছেন জিনিসটা? হ্যাঁ জি স্যার। স্যার নেগেটিভ কন্ট্রোলের নিচে থাকলে এক্সপেরিমেন্টটা ভুল হয়েছে তাই না স্যার? না, নেগেটিভ কন্ট্রোলে ওই থ্রেশহোল্ড ভ্যালু ক্রস করে উপরে ওঠারই কথা না। ঠিক আছে, বুঝেন নাই কথাটা? না বুঝলে বলেন। তার কোনটা উপরে উঠবে না, যেটা আমরা হচ্ছে মানে এটা পাবো যে গ্রাফটা আমরা পাবো, নেগেটিভ কন্ট্রোল মানে কন্ট্রোল নেগেটিভ কন্ট্রোলটা ইটসেলফ উঠবে না স্যার, উঠবে না। হ্যাঁ ঠিক আছে, এবং এবং অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ওই গ্রাফের মধ্যে মানে প্লটের, কারণ এটা তো জাস্ট দুইটা দেখাচ্ছে, কোন কোন মানে প্র্যাকটিক্যালি পিসিআর এর মধ্যে কোন কোনটাতে মাল্টিপ্লেক্সিং করা যায়, অর্থাৎ একই সাথে আপনি অনেকগুলো পিসিআর ডেটা একটা গ্রাফের মধ্যে কিন্তু দেখতে পাবেন, এরকম সেটআপ আছে। এখন সেই ক্ষেত্রে ওই হিজিবিজি কমানোর জন্য যেগুলো হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু ক্রস করে নাই ওই গ্রাফগুলো অমিট করে দেয়, মানে মেশিন দেখাই না, এরকম থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এটা মানে কিন্তু বেসিক আইডিয়াটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আর 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 ওখান থেকে যে সিটি ভ্যালু পাচ্ছেন, এবার ওই সিটি ভ্যালুর জন্য তার একটা এরকম সিটি ভ্যালু ভার্সাস কপি রিয়াকশনের একটা এরকম রিয়াকশন কার্ভ মানে নর্ম কার্ভ থাকবে, এই এরকম একটা প্লট থাকে, এখানে কত সিটি ভ্যালু হলে কত কপি পার রিয়াকশন সেইটা বের করা যায়। যেমন এখানে হচ্ছে গিয়ে 23 আসছে না, তাহলে 23 হলে এটা মোটামুটি কতগুলো কপি ইন্ডিকেট করে, ওই হ্যাঁ থ্রেশহোল্ড ভ্যালু ক্রস করার সময় কতগুলো কপি ছিল এটা ইন্ডিকেট করে। না হ্যাঁ, এটা হচ্ছে 10^10 1 ই, মানে হচ্ছে ই মানে হচ্ছে 10^10। ঠিক আছে, তাহলে 23 মানে হচ্ছে কি অ্যারাউন্ড তার অ্যাবাউট 10^5 মানে সংখ্যক কপি ওই সিটি ওই সিটি ওই থ্রেশহোল্ড ক্রস করার সময় তার কতগুলো কপি ছিল সেটা বোঝায় এখানে, বুঝতে পারছেন? স্যার সিটি ভ্যালু বাড়ার সাথে সাথে কপি নাম্বার বাড়ার কথা ছিল না স্যার, কিন্তু কেন আপনি তো নিজে আপনি তো নিজেই বললেন যে যত সিটি ভ্যালু কম তার হচ্ছে কপি নাম্বার তত বেশি। ও আচ্ছা হ্যাঁ বলেছেন। আচ্ছা আবার বলেন, অন্যদেরকে কনফিউজ করে ফেলবেন, তাহলে আবার নিজে এক্সপ্লেইন করেন ঘটনাটা কি হলো। সিটি ভ্যালু স্যার আমরা তো একটা স্যার সিটি ভ্যালু স্যার সিটি ভ্যালু মধ্যে একটা তো স্যার থ্রেশহোল্ড ভ্যালু যেটা ডিফারেন্স বের করলাম স্যার, ডিফারেন্সটা বের করলাম এই জন্য যে হচ্ছে সেটা কন্ট্রোলের থেকে বেশি আছে না কম আছে সেটা বোঝার জন্য। আচ্ছা ঠিক আছে, আর এখানে স্যার সিটি ভ্যালুতে যেটা ইন্টারপ্রিটেশন আমরা দেখছি সেটা স্যার যেটা আমরা পেশেন্টের সাপেক্ষে যেটা দেখব তাই তো স্যার, নাকি এটা কন্ট্রোলের কপি নাম্বার, এটা কপি এটা কপি নাম্বারটা স্যার কপি নাম্বার কারো সাপেক্ষে না, সিটি ভ্যালু থেকে কপি নাম্বার বের করা এটা কারো সাপেক্ষে না, এটা হচ্ছে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের একটা নিজস্ব প্লট থাকবে সেটা থেকে এটা আসবে। আপনি যদি মানে যেমন অনেক অনেক সময় কপি নাম্বার জানার দরকার হয়, ধরেন ভাইরাল লোড টোড এগুলো বের করার সময় কপি নাম্বার জানার দরকার, ভাইরাসের কতগুলো কপি আছে। ঠিক আছে, এখন সেই ক্ষেত্রে সিটি ভ্যালু ক্রস করার মানে সিটি ভ্যালুটা অর্থাৎ থ্রেশহোল্ডটা ক্রস করার সময় তার কত কপি নাম্বার ছিল এই হিসাবে রিপোর্ট করা হয়, যাতে করে কম্পেয়ার করা যায় যে হচ্ছে ধরেন এইচআইভি কোনো পেশেন্ট, এখন তার ফলো আপের জন্য শুধু পজিটিভ বলাই তো যথেষ্ট না, ভাইরাল লোড আগের ফলো আপের থেকে এই ফলো আপে বাড়ছে না কমছে এটাও তো জানা লাগবে কপি নাম্বার দিয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর
শুধু সিটি ভ্যালু বলে হবে না, কারণ সিটি ভ্যালু হচ্ছে গিয়ে এক এক মেশিনে এক এক রানে সিটি ভ্যালু হেরফের হতে পারে, থ্রেশহোল্ড একটু উপরে নিচে সেট হতে পারে, ঠিক আছে ভ্যালুটা, কিন্তু তার সাথে স্ট্যান্ডার্ড যে কার্ভ সেইটা হিসাব করলে কপি নাম্বারটা আপনার আর কি ইউনিফর্ম পাওয়া যাবে, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ ক্লিয়ার হয়েছে কিনা কথাটা? হ্যালো স্যার, এই এই গ্রাফ থেকে আমাদের ইন্টারপ্রিটেশন তো একটাই দিবে যে বিভিন্ন বিভিন্ন কিছু হতে পারে, আপনার সিটি ভ্যালু চাইতে পারে, ডেল্টা সিটি ভ্যালু চাইতে পারে, বা সিটি ভ্যালু টেলো ওসব কিছু জানলো না, বললো যে হচ্ছে গিয়ে আপনার কোন মিউটেশন বা কোন এটা পজিটিভ আছে, কোন পজিটিভ ফাইন্ডিং কোনটা, অনেকগুলো গ্রাফ মানে মিউটেশনের গ্রাফ একটাতে দেওয়া থাকতে পারে, কিংবা সিটি একটা গ্রাফ মানে গ্রাফ দেওয়া আছে বলে যে অমুকটার অমুকটার হচ্ছে কপি নাম্বার কত ছিল থ্রেশহোল্ড ক্রস করার সময়, নানান স্টাইলে কোয়েশ্চেন হতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ তারপরে যেমন ডিসে কিন্তু মনে করেন হচ্ছে গিয়ে একটা নেগেটিভ কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোলটা দেখা যাচ্ছে তার বেসলাইন ক্রস করে গেছে, তখন আপনার উত্তর হবে যে এক্সপেরিমেন্টই না হয় নাই, কোশ্চেনের আনসার তো দূরের কথা, এটাই আপনার কারেক্ট আনসার তখন, বুঝতে পারছেন? স্যার এই গ্রাফটা পজিটিভ না নেগেটিভ এটা তো স্যার কি না 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 এখন এইখানে তো গাঢ় লাইন কি ইন্ডিকেট করছে, হালকা লাইন কি ইন্ডিকেট করছে এটা বলে দেওয়া নাই, কিন্তু আপনার পরীক্ষার সময় বলে দেওয়া থাকবে যে কোন গ্রাফটা কোন স্যাম্পলের। আচ্ছা ঠিক আছে, ধরেন ধরেন এই 10টা গ্রাফ দেওয়া আছে, 10টা গ্রাফের 10টা কালার দেওয়া আছে, বা 10টা গ্রাফ লেবেল করা থাকবে, মানে 10টা লাইন কার্ভ মানে ধরেন 10টা দেওয়া আছে, 10টা লাইন আপনার লেবেল করা থাকবে আলাদা আলাদা ভাবে যে কোনটা কি ইন্ডিকেট করছে, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, মানে কোনটা হচ্ছে টেস্ট স্যাম্পল, কোনটা পজিটিভ কন্ট্রোল, কোনটা নেগেটিভ কন্ট্রোল, কোন এগুলো সব সব মার্ক করে দেওয়া থাকবে গ্রাফের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ বুঝছেন, সবাই বুঝতে পারছেন কিনা? এখানে তো মার্ক করা নাই, আমরা কি লিখবো মানে পজিটিভ ফাইন্ডিং বলতে, মানে মনে করেন যে হচ্ছে কি, মনে করেন হচ্ছে কি একটা প্লটের মধ্যেই বেশ কয়েকটা মিউটেশন দেখা হয়েছে, এখন কোন প্লটটা কোন মিউটেশনের মানে পজিটিভ কন্ট্রোল, কোন কার্ভটা কোন লাইনটা হচ্ছে কোন মিউটেশনের টেস্ট স্যাম্পল বোঝাচ্ছে, কোন কোন লাইনটা কোন মিউটেশনের নেগেটিভ কন্ট্রোলের লাইন বোঝাচ্ছে, এগুলো সব লেবেল করা থাকবে তো লাইনে, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, এখানে তো লেবেল করা নাই, এই একটা গাঢ় লাইন আর একটা হালকা লাইন দেওয়া আছে, কিন্তু পরীক্ষার সময় আপনাকে তো একটা রিয়েল পিসিআর এর প্রিন্ট আউট দেওয়া হবে, সেইখানে এরকম এই লাইন গুলোর সাথে সাথে লেখা থাকে যে এটা কোন স্যাম্পলের লাইন, বুঝতে পারছেন? হ্যাঁ ক্লিয়ার হয়েছে সবার কাছে জিনিসটা? হ্যালো ঘাবড়ানোর কিছু নাই, লাইনে আপনার আচ্ছা এখানে যদি দেওয়া না থাকে যে গাঢ়টা কন্ট্রোল না এটা টেস্ট না এটা পজিটিভ কন্ট্রোল না কি ঘোড়ার ডিম, তাহলে কেউ বলতে পারবে কিছু? এটা পিসিআর প্রিন্ট আউটে তো অবশ্যই এটা দেওয়া থাকে, তা নাহলে ইন্টারপ্রিটেশন কিভাবে করবেন? ওকে বুঝাতে পারছি কথাটা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা এগুলো তো সব, ও আচ্ছা ভালো কথা, আপনারা ল্যাবের ইকুইপমেন্ট এগুলো সব মানে আর কি নামগুলো জান আর কি জানেন তো, অ্যাটলিস্ট মানে আমাদের বর্তমান ল্যাবে যেগুলো উপস্থিত আছে সেগুলা, ঠিক আছে স্যার? কি ইনস্ট্রুমেন্টের কথা বলছেন স্যার? ইনস্ট্রুমেন্ট রিয়েজেন্ট মানে আমাদের আর কি রুটিন আর কি হিস্টোপ্যাথোলজি বা সাইটোপ্যাথোলজি ল্যাব, তারপরে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি ল্যাব, ইমিউনো ডিআইএফ ল্যাব, এইসব জায়গায় যেসব যন্ত্রপাতি গুলো আছে, রিয়েজেন্ট গুলো আছে ইত্যাদি, যেগুলো এক্সিস্টিং, ঠিক আছে, মলিকুলার ল্যাব তো এখনো আসে নাই, যেগুলো অলরেডি আছে এইগুলোর আইডেন্টিফিকেশন তো দু একটা কাজ তো পারেন নাকি? হ্যাঁ
হ্যালো, বুঝে গেছে কথাটা আমি কি জি বলছি? স্যার, হ্যাঁ জি স্যার, জি স্যার, হ্যাঁ, দেখে আপনাদের তো পেপার 3 পেপার 4 দুটো মিলায় হিসাব করলে তো পেপার 3 তে আপনাদের রুটিন যে হিস্টোসাইটো ল্যাব সেইগুলার রিলেটেড ইকুইপমেন্ট রিয়েজেন্ট গুলো সব আইডেন্টিফিকেশন আসতে পারে, আর পেপার 3 তে আর কি, যেহেতু ওখানে ল্যাব টেকনিক আছে, আর পেপার 4 এ হচ্ছে ধরেন জেনেটিক্স এর ইকুইপমেন্ট গুলো আমাদের এখন নাই ওইভাবে, না নাই একেবারে সেটাও তো বলা যাবে না, আছে যে এই হাইব্রিডাইজার টাইজার ফিশের এগুলো তো আছে, আর হচ্ছে ওইদিকে আবার ইয়াও আছে, ইমিউনো ইমিউনোলজির মধ্যে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি DIF ল্যাবের যন্ত্রপাতি রিয়েজেন্ট ইত্যাদি আছে, এগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারতে হবে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ, স্যার। ল্যাবটা একটা চক্কর দিবেন, কারণ পেপার 3 পেপার 4 এই দুইটা মিলে আমাদের সব ল্যাবই কিন্তু কভার করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রোফোরেসিস তো জানেন, আচ্ছা ঠিক আছে, ইলেকট্রোফোরেসিসের ইন্টারপ্রিটেশন এটা আর একটাতে যাবে, আচ্ছা ঠিক আছে, এই যে এটা তো একটা কমন এক্সাম্পল, এই ধরনের একটা ইলেকট্রোফোরেসিসের একটা ফিল্ম বা তার একটা স্ক্যান কপি এটা দেওয়া থাকলে সেখান থেকে কিছু প্রশ্ন আনসার করতে পারবেন, তো এটা কিভাবে কাজ করে মনে আছে তো, মানে জিনিসটা জাস্ট রেফারেন্স ভ্যালু বা ওইগুলোর সাথে মিলাবেন বা যেভাবে দিবে, মানে এইখানে যেটা দিছে আপনাকে বলে দিছে কোনটা নর্মাল মেল কোনটা নর্মাল ফিমেল, আপনি ব্যান্ডের সাথে ব্যান্ড লেভেলটা মিলাবেন, তারপরে কত মোটা হয়েছে তার মানে সেখানে তত বেশি সংখ্যক কপি জমা হয়েছে, এগুলা হিসাব করে টোরে মিলাবেন আর কি, ঠিক আছে, করে আনসার করতে করবেন, এটার ক্ষেত্রে যেরকম একটা আনসার তো দেওয়া আছে, চেক করে নিতে পারবেন। তার এছাড়াও বিভিন্ন, যেমন ধরেন এটা আর একটা প্লট, এখানেও আপনার হচ্ছে CAG রিপিট নাম্বার এর সাথে সাথে এটাও মিলানো আছে, ঠিক আছে, এটাকে কি বলে এই যে ব্যান্ড গুলো এরকম একটা এক্সরে ফিল্মে এক্সপোজড হয়ে যে দেখায়, এটাকে কি বলে বলেন তো, এই এই চার্ট এই জিনিসটার নাম কি, এই এই গ্রাফ, যদি এটাকে গ্রাফ বলা যায় তাহলে এই গ্রাফটার নাম কি? হ্যালো, নাম তো ভুলে গেছি, অটো রেডিওগ্রাম, একটু ভুলে গেলে তো হবে না, অটো রেডিওগ্রাম, ঠিক আছে, তো এরকম অটো রেডিওগ্রাম দেওয়া থাকলে সেখান থেকে বিভিন্ন কোশ্চেনের আনসার করা, এটা আসলে খুব সিম্পল ব্যাপার, আপনি জাস্ট কম্পেয়ার করে করে আনসার করতে হবে, মনে আছে কিনা কিছুটা নাকি একদম ভুলে টুলে গেছেন বলেন তো? স্যার মনে আছে যে জেল ইলেকট্রোফোরেসিস এই যে ব্যান্ডিং গুলো হয় স্যার, হ্যাঁ হ্যাঁ, তো কোন ব্যান্ড গুলো হচ্ছে গিয়ে আর কি নিচের দিকে থাকে, কোনগুলো উপরের দিকে থাকে, যেগুলো স্যার মোস্ট নেগেটিভ নেগেটিভ ছোট সাইজ সেটা স্যার সবচেয়ে উপরের দিকে যাবে, পজিটিভের দিকে যাবে, আর যেটা স্যার লেন্থ বেশি সেটা স্যার নিচের দিকে থাকে। আচ্ছা উপরে নিচে বাদ দেন, আপনি হচ্ছে গিয়ে যেখানে সাইট মানে সাইড ইয়া করা হয়েছে, অর্থাৎ যেখানে হচ্ছে আপনার যে লোড করা হয়েছে, ঠিক আছে, ওই স্যাম্পল লোড করা হয়েছে, ওই স্যাম্পল থেকে যত দূরে যাবে সেটা তত কি ইন্ডিকেট করবে, তত কি, যেটা দূরে যাবে সেটা হচ্ছে সাইজ ছোট, হ্যাঁ সাইজ ছোট ছোট, সাইজ। চার্জ তো আসলে ইউনিফর্মই থাকে, সবগুলোর চার্জ তো সেমই রাখা হয়, আচ্ছা ঠিক আছে, এরকম তারপরে নিচে যে গ্রাফটা দেখানো আছে বিতে, এইটাকে কি বলে, ঠিক আছে, স্যার ক্রোমাটোগ্রাম, বলে ক্রোমাটোগ্রাম, ঠিক আছে, আর উপরেরটাকে বলা হচ্ছে অটো রেডিওগ্রাম, অটো রেডিওগ্রাম, ঠিক আছে, ক্রোমাটোগ্রাম হচ্ছে গিয়ে সিকোয়েন্সিং ডেটা ইন্ডিকেট করে, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে তো বিভিন্ন সিকোয়েন্সিং, যেমন
এই যে এটা এটা যদিও একটা মানে রিয়েল গ্রাফ না, এটা কার্টুন টাইপের গ্রাফ, অটোরেডিওগ্রাম দেওয়া, কিন্তু এটা থেকেও ইন্টারপ্রিটেশন করতে পারতে হবে। জাস্ট রিমাইন্ডার দিচ্ছি, একটু দেখে নিন আর কি। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে জাস্ট। তারপরে মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি বা স্টেবিলিটি, এটা কিভাবে কিভাবে দেখে মনে আছে? হ্যালো, এটা আচ্ছা, এটা তো বেসিক্যালি মাইক্রো স্যাটেলাইটে কপি নাম্বার ভেরিয়েশন হয়, তাই না? তাহলে কিভাবে দেখতে পারার কথা? ডিএনএ রিপেয়ার, মিসম্যাচ রিপেয়ার না হলে তখন তার সাইড ইফেক্ট হিসেবে মাইক্রো স্যাটেলাইট এক্সপানশন এগুলো হতে পারে। মনে মনে পড়ছে, এটা অ্যাকচুয়াল ডিজিজ না, ডিজিজের একটা সাইড ইফেক্ট, কিন্তু সেটা আইডেন্টিফাই করা ইজিয়ার। বুঝতে পারছেন? হ্যাঁ, কথাটা মনে মনে পড়ছে কিনা? হ্যালো, প্রসেসটা নাম ভুলে গেছে স্যার। আচ্ছা, যাক, ওটা মিসম্যাচ রিপেয়ার ডিফেক্ট। ঠিক আছে, মিসম্যাচ রিপেয়ার ডিফেক্ট হলে স্যাটেলাইট রিজিওন গুলোতে হচ্ছে কপি নাম্বার বেড়ে যায়, সেটা অ্যাকচুয়াল জিনের ক্ষেত্রেও, মানে ডিএনএ রিপেয়ারের মিসম্যাচ রিপেয়ারের সমস্যার জন্য প্রচুর মিউটেশন অ্যাকুমুলেট করে, কিন্তু ওই মিউটেশনে তো কোনো আগামাথা নাই, মানে যা ইচ্ছা তাই হতে পারে। সুতরাং ওগুলো আইডেন্টিফাই করা খুব টাফ, তার চেয়ে বরং নন কপি নাম্বার বেড়ে গেলে, যে ইউজুয়ালি যেটা ফিক্স থাকে সেটা আইডেন্টিফাই করা ইজি, সেটাকে বলে ম্যাক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি। মনে পড়ছে? সবার কি জিনিসটা খেয়াল হয়েছে কিনা? কেউ একজন বলেন তো যে মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি মানে তো বেসিক্যালি নির্দিষ্ট কোনো রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স, সেইটার নাম্বার আনস্টেবল থাকা ইউজুয়ালি বেশির দিকেই থাকে, যা নর্মালি থাকার কথা। কিন্তু এটার সাথে কোনো মানে ডিজিজ প্রসেসের সম্পর্ক কি? কারণ ওগুলো তো এমনিতেই নন কোডিং, মাইক্রো স্যাটেলাইটে তো কোনো প্রোটিন কোডিং কোডিং কিছু হয় না, কিন্তু ওটা দেখে আমরা কি করে একটা অ্যাকচুয়াল ডিজিজের ব্যাপারে কমেন্ট করি, কিভাবে করতে পারি, থিওরিটিক্যাল বেসিসটা কি, কি বলেন তো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে স্যার আমার কথা? শুনতে পাচ্ছি, কিন্তু স্যার হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার, আনসার না জানার জন্য কেউ আনসার করতেছে না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি আবার একটু রিমাইন্ডার দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে মিসম্যাচ রিপেয়ার যেটা, সরি, মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি মানে আসলে বোঝায় যে রিপিটেটিভ সিকোয়েন্স, ইউজুয়ালি নন কোডিং অংশে ডিএনএ এর, সেখানে রিপিটেটিভ সিকোয়েন্স যেটা সেটা মোটামুটি স্টেবল থাকে, এটাকে বলে মাইক্রো স্যাটেলাইট স্টেবল সেল লাইন। মোটামুটি স্টেবল থাকে কেন? কারণ হচ্ছে ডিএনএ মিসম্যাচ বা দুইটা স্ট্র্যান্ডের মধ্যে মিসম্যাচ মানে কপি হওয়ার সময় যদি বেস পেয়ারিংটা ম্যাচ না করে, তাহলে সেই মিস সেটাকে বলে মিসম্যাচ। এখন ওই মিসম্যাচটা মিনিমাইজ করার জন্য মিসম্যাচ রিপেয়ার সিস্টেম আছে, MMR বলে। এখন সেই মিসম্যাচ রিপেয়ার সিস্টেমগুলো, সিস্টেম যখন কোনো কারণে মানে ঠিকমতো কাজ না করতে পারে বা ডিফেক্টিভ থাকে, MMR ডিফেক্ট বলে, তখন যেটা হয়, তখন ওই ডিএনএ এর বিভিন্ন অংশে আর কি মিউটেশন জমা হয়। এখন মিসম্যাচ রিপেয়ার ডিফেক্ট হলে মিউটেশন কি হবে তার কোনো মানে নির্দিষ্ট করে বলা খুব মুশকিল, কারণ র্যান্ডমলি যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এখন ওইটার প্রভাব, ওইটার ইফেক্ট কোন একটা প্রোটিন কোডিং বা ইম্পর্টেন্ট জিনের অংশেও পড়ে, আবার নন কোডিং বা যেখানে কোনো প্রোটিন কিছু হয় না বা কোনো গুরুত্ব নাই, যেসব ডিএনএ অংশগুলোর ফাংশনাল গুরুত্ব নাই, সেই সব জায়গাতেও পড়ে। কিন্তু যে অংশগুলো হচ্ছে কি প্রোটিন কোডিং বা ফিক্সড কোনো সিকোয়েন্স ক্যারি করে, তার মধ্যে ওই মানে র্যান্ডম মিউটেশন গুলো আইডেন্টিফাই করা একটু মানে বেশ টাফ। কারণ আমরা তো সাধারণত কি করি, যে কোনো একটা স্পেসিফিক মিউটেশনের সাথে স্পেসিফিক
ডিজিজের একটা কোরিলেট করি, কিন্তু ওখানে তো স্পেসিফিক মিউটেশন হচ্ছে না, নন স্পেসিফিক ভাবে মিউটেশন হচ্ছে, হয়ে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে। তো সেটা আইডেন্টিফাই করার জন্য সরাসরি ওই ফাংশনাল জিনগুলার মধ্যে কি মিউটেশন হচ্ছে সেটা সরাসরি ট্র্যাক করার থেকে বরং ইজি হচ্ছে আর কি রিপিটেটিভ নন কোডিং সিকোয়েন্স, যেখানে কতগুলো করে রিপিট থাকে নর্মালি সেটা আমাদের জানা আছে, সেই রিপিটেটিভ সিকোয়েন্সের মধ্যে মানে সেলের বংশানুক্রমে মানে এক্সেল থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এই প্রসেসের মধ্যে ওইখানকার নন কপি নাম্বার এর বিশাল কোনো ভেরিয়েশন আসতেছে কিনা সেটা আইডেন্টিফাই করাটা বরং ইজিয়ার, আর সেটা ইনডাইরেক্টলি বোঝায় যে এমএমআর ডিফেক্ট হয়েছে, যেটার ইফেক্ট শুধু নন কোডিং অংশে না কোডিং অংশেও পড়তেছে ইনডাইরেক্টলি আইডেন্টিফাই করা। কোডিং অংশটা আইডেন্টিফাই করতে গেলে আমরা কি আইডেন্টিফাই করবো সেটাই আমরা বুঝতে পারবো না, কারণ ওখানে তো যে কোনো মিউটেশন চলে আসতে পারে, কিন্তু নন কোডিং রিপিটেটিভ অর্থাৎ এই স্যাটেলাইট অংশটাতে এটা তো আমরা জানি যে হচ্ছে কোন সিকোয়েন্স কতবার করে রিপিট থাকে, এবং যদি মিসম্যাচ রিপের কাজ না করে তাহলে এই নাম্বারটা কতটুকু চেঞ্জ হয় এটা আমাদের জানা আছে। তাই এই এইটা হচ্ছে মানে পরোক্ষভাবে আর কি এমএমআর ডিফেক্ট আইডেন্টিফাই করার একটা উপায় মাইক্রো স্যাটেলাইটের ইনস্টেবিলিটি ট্র্যাক করা। বুঝা গেছে কথাটা? হ্যাঁ, সেকেন্ড, সেক্ষেত্রে এটা আমরা কোন প্রসেস দিয়ে স্যার ট্র্যাক ইয়ে করতে পারবো? আচ্ছা, আপনারা প্যাথোজেনেসিসটা বা প্রিন্সিপালটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। হ্যাঁ, কেউ বলেন তো কি প্রিন্সিপালটা আগে বলেন কি হলো। হ্যালো, মানে একটা কোডিং রিজিওনে মিউটেশন আইডেন্টিফাই করার চাইতে নন কোডিং রিজিওনে রিপিটেড মিউটেশন যেটা হয় সেটা মানে রিপিটেটিভ সিকোয়েন্স যেটা থাকে সেটা আইডেন্টিফাই করাটা কম্পারেটিভলি সহজ। এক্স্যাক্টলি। এখন ওইটা থাকলে ইনডাইরেক্টলি কি বোঝায়, যদি মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি থাকে, মাইক্রো স্যাটেলাইট স্যাটেলাইট ইনস্টেবিলিটি ইটসেলফ ইজ নট এ ডিজিজ। বুঝা গেছে? ও ইটসেলফ ডিজিজ না, কিন্তু ওর কারণে যে কোডিং রিজিওনটাতে যে ইফেক্টটা পড়তেছে সেটা আমাদের হচ্ছে টার্গেট, যে ওইটা পরোক্ষভাবে ওইটা আইডেন্টিফাই করা। সবাই বুঝতে পারছেন জিনিসটা, কথাটা? হ্যাঁ আচ্ছা, এখন এখন আপনি চিন্তা করে দেখেন তো যে আমরা অলরেডি পিসিআর করে একটা নির্দিষ্ট টার্গেট অর্থাৎ যেখানে মাইক্রো স্যাটেলাইট অবস্থান করে তার 5' মানে দুই প্রান্তের এন্ড থেকে টার্গেট সিলেকশন করে ওখান থেকে আমরা পিসিআর মাধ্যমে প্রোডাক্ট বাড়াইতে পারি, পারি তো নাকি? আমরা জানি যে এখানে একটা মাইক্রো স্যাটেলাইট আছে, এর এক প্রান্তের মানে প্রাইমারি সিকোয়েন্স এটা, আরেক প্রান্তের এটা, ওইটা দিয়ে আমরা এমন একটা সিকোয়েন্স নিতে পারি যার মাঝখানে কোনো একটা জায়গায় একটা নন রিপিটেটিভ সিকোয়েন্স আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই রিপিটেটিভ সিকোয়েন্স কতবার কত বেশিবার রিপিট হয়েছে সেটা আর কি আর এক স্টেপ করলেই বেরোবে, কি বলেন তো? ওই পিসিআর প্রোডাক্টটা নিয়ে কি করলে বেরোবে? সিকোয়েন্সিং স্যার। হ্যাঁ, সিকোয়েন্সিং করে তো বের করাই যায়, তবে আরো শর্টকাট আছে, সিকোয়েন্সিং একটা ওয়ে অবশ্যই, কিন্তু ধরেন সিকোয়েন্সিং করা তো সবসময় ফিজিবল না, ওইটার এগেনস্টে আপনি হচ্ছে ওইটাকে ইয়া রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে কেটে আপনি ওই রিপিটেড রিপিটেটিভ সিকোয়েন্সের সাথে বা ওই রিপিটেটিভ সিকোয়েন্সের এগেনস্টে আপনি প্রোব দেন, দিয়ে ইলেকট্রোফোরেসিস করে ওটাকে নাইট্রোসেলুলোজ পেপারে ট্রান্সফার করেন, সেটাকে কি বলে ইলেকট্রোফোরেসিস? ইলেকট্রোফোরেসিস করলে বোঝা যাবে, কিন্তু এটা পারমানেন্ট রেকর্ড, ইলেকট্রোফোরেসিস এর পারমানেন্ট রেকর্ড রাখার জন্য যখন নাইট্রোসেলুলোজ পেপারে ওটাকে ট্রান্সফার করা হলো তখন সেটা নির্দিষ্ট প্রোব ব্যবহার করে, কারণ আপনার সব সিকোয়েন্স দরকার নাই তো, শুধু যেখানে রিপিটেটিভ সিকোয়েন্স আছে সেটা দরকার, তো সেটুকুকে আলাদা ইলেকট্রোফোরেসিস করলে তো আপনার সব ফ্র্যাগমেন্টই আপনার মানে শো করবে, কিন্তু এখানে সবগুলো ফ্র্যাগমেন্ট আপনি দেখতে চাচ্ছেন না, ওই যে ওই ফ্র্যাগমেন্টগুলোর মধ্যে অটো রেডিওগ্রাম করলে আপনি অনেকগুলো মানে ব্যান্ড পাবেন, অত ব্যান্ড আপনার দরকার নাই, আপনার দরকার হচ্ছে গিয়ে যেসব ব্যান্ডের ডিএনএ মধ্যে ওই রিপিটেটিভ সিকোয়েন্সটা আছে সেটা দেখা, এটা যত বড় হবে তার মানে তত আনস্টেবল, তত কম আগাবে। বুঝা গেছে কথাটা? হ্যাঁ, আমরা অটো রেডিওগ্রাম
ব্যান্ডগুলোকে শুধু দেখা, বাকিগুলোকে না দেখা, এটা আপনার দরকার। ফ্লো সাইটোমেট্রি করে ফেলবো স্যার। তাহলে পরে শুধু ওইগুলোই ওই ব্যান্ডগুলোরই কালার শো করবে, বাকিগুলোর কালার আসবে না। মানে সোজা কথায় ইলেকট্রোফোরেসিস করার পরে আর একটা স্টেপ করতে হবে, সেটা হচ্ছে ওই ব্যান্ডগুলোকে ভিজুয়ালাইজ করে, যে ব্যান্ডগুলোতে আপনার ওই মাইক্রোস্যাটেলাইটের নন রিপিটিটিভ সিকোয়েন্সগুলো আছে শুধু সেই ব্যান্ডগুলোকে আপনি হাইলাইট করবেন, বাকিগুলোকে ভিজুয়ালাইজ করবেন না। এই স্টেপটা এক্সট্রা, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে সেই এই প্রসেসটাকে কি বলে? আমি নামটা বলতেছি না ইচ্ছে করে, আপনাদের থেকে বুঝতে পারছি। এই যে এক্সট্রা স্টেপটা করা হলো, এটার কি বলে? ফ্লুরোসেন্সিং কিন্তু স্যার না। হ্যাঁ, ওই যে ওই স্পেসিফিক ব্যান্ড গুলো যে আপনি একটা কাগজে ট্রান্সফার করে নিলেন, ঠিক আছে, একটা কাগজে একটা কালির উপরে ধরলে শুষে নেয়, ওটার কি বলে প্রসেসটাকে কি বলে? ব্লটিং স্যার, ব্লটিং, সাউদার্ন ব্লটিং, সাউদার্ন ব্লটিং। বুঝতে পারছেন? ইলেকট্রোফোরেসিস থেকে সাউদার্ন ব্লটিং এর ডিফারেন্সটা কি, বুঝতে পারছেন? হ্যাঁ, ইলেকট্রোফোরেসিস এর ক্ষেত্রে আপনার যেমন ধরেন এটা একটা ইলেকট্রোফোরেসিস, ঠিক আছে, করা। এখন এইখানে হচ্ছে ইলেকট্রোফোরেসিস এর ক্ষেত্রে আপনার মানে ওয়ান্টেড আপনি স্পেসিফিক সিকোয়েন্স স্পেসিফিক ব্যান্ডিং এখানে বের করা অনেক সময় যায় না, অনেক একাধিক ব্যান্ড চলে আসতে পারে যেটা আপনার দরকার নাই। কিন্তু আপনি যদি পরে আরেকটা মিডিয়াতে ট্রান্সফার করে শুধু ওই ব্যান্ডগুলোর এগেনস্টে মানে ওই সিকোয়েন্সগুলোর এগেনস্টে প্রোব দেন নন সিকোয়েন্সের এগেনস্টে, তখন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে একটা সাউদার্ন ব্লটিং। যেমন সেইগুলোই দেখা যাবে, বাকিগুলো দেখা যাবে না। সাউদার্ন ব্লটিং আসলে এইটাই এনশিওর করে, এবং সেটার একটা পার্মানেন্ট রেকর্ড রাখার জন্য সেটাকে ট্রান্সফার করা হচ্ছে এবং সেখানে প্রুফ দেওয়া হচ্ছে। মনে পড়ছে কি কিছুটা? হ্যাঁ, কেউ একজন জিনিসটা বলেন তো যে আর কি ইলেকট্রোফোরেসিস কোন এবং সাউদার্ন ব্লটিং এর ডিফারেন্সটা কোন জায়গায় হলো? ইলেকট্রোফোরেসিস তো আমরা পিসিআর এর প্রোডাক্ট সবই একসাথে করে ফেলতেছি, সাউদার্ন ব্লটিংটা আমরা এক্স্যাক্টলি যে জায়গাটা আইডেন্টিফাই করতে যাচ্ছি ওটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে স্যার ওই প্রোব দিয়ে ট্যাগ করে তারপরে ওটাকে আলাদা করে দেখতে পাচ্ছেন জেনোমিক ডিএনএ রেস্ট্রিকশন এনজাইমে কাটলেন, 11 জেল ইলেকট্রোফোরেসিস করলেন, এই পর্যন্ত ইলেকট্রোফোরেসিস। এখান থেকে যদি আপনি ওই যে এক্সরে ফিল্মে এক্সপোজ করে করতেন তাহলে ওই যতগুলো ব্যান্ড আছে সবই চলে আসতো, ঠিক আছে, ওটা হয়তো অটো রেডিওগ্রাম, সেটা আর সাউথ ব্লটিং হতো না, বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার, এই পর্যন্ত সবই ক্লিয়ার তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তার কিন্তু সেটা আপনি করছেন না, আপনি যেটা করছেন ব্লটিং পেপার নিচ্ছেন একটা, ব্লটিং পেপারটা আছে বলে নাইট্রোসেলুলোজ বা নাইলন পেপার বলে ফিল্টার বলে, ওই পেপারে হচ্ছে গিয়ে এই ব্লটিং বাফার দিয়ে এই ব্যান্ড গুলোকে ট্রান্সফার করছেন, তারপরে এর মধ্যে 32P প্রোব ব্যবহার করছেন যাতে ওই আপনি শুধু ওই সিকোয়েন্স আছে যেসব ব্যান্ডে শুধু সেইগুলো যেন শো করে। তো এখানে ধরেন শুধু এইটুকু আপনার দরকার, বাকি ব্যান্ড গুলো আপনার দরকার নেই, ঠিক আছে। তখন এক্সরে ফিল্মে এক্সপোজ করলেন, তখন হচ্ছে গিয়ে ওই পুরো কাগজের মধ্যে শুধু এই ব্যান্ডটা শো করবে। বা এখানে একটা দেখাচ্ছে ধরেন কয়েকটা ব্যান্ডের ওই সিকোয়েন্সটা আছে তাহলে ততগুলো শো করবে, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা জিনিসটা?
আচ্ছা, কারো যদি কোনো আনক্লিয়ার থাকে তাহলে একটু বলেন, এখনই বলেন। এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটিটা কিভাবে মানে দেখা যেতে পারে তার একটা ওয়ে বুঝতে পারছেন কি করবেন? সাধারণ ব্লটিং করতে হবে। হ্যাঁ, ওই সাধারণ ব্লটিং এ প্রোব হিসেবে কি ব্যবহার করবেন? ফ্লুরোসেন্স ট্যাগ কানেক্ট, ফ্লুরোসেন্স ট্যাগ করা আপনার রিপিটেটিভ সিকোয়েন্স যেটা রিপিটেটিভ আপনার জানা সিকোয়েন্স। আছে সেটা। হ্যাঁ, তাহলে শুধু সেই রিপিটেটিভ সিকোয়েন্স ওয়ালা ব্যান্ডগুলি দেখা যাবে, আর ওই ব্যান্ডগুলো যত মানে বড় হবে তত ভারী হবে এবং সেটা তত কম আগাবে, ঠিক আছে, ইন্ডিকেট করবে ইনস্টেবিলিটি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা তো এখন ইলেকট্রোফোরেসিস এর কোনো প্রোডাক্ট সরাসরি এরকম ব্যান্ড আকারেও দেখা যায়, এরকম সরাসরি ইলেকট্রোফোরেসিস এর প্রোডাক্ট ব্যান্ড আকারে দেখা যায়, তখন সেটাকে বলে অটো রেডিওগ্রাম, কিংবা যদি সাউদার্ন ব্লট বলা হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে মানে সাউদার্ন ব্লট বলে আর কি, ওই ব্লটিং আর ওই কাগজে ব্যান্ডিং প্যাটার্ন যেটা আসছে ব্লট করার পর ওটাকে বলে ব্লট, সাউদার্ন ব্লট, ঠিক আছে। কিন্তু এটাকে ভিজুয়ালাইজ করার আরো একটা ওয়ে আছে গ্রাফের মাধ্যমে, ঠিক আছে, সেটাও ওই ইমেজ প্রসেস করে কম্পিউটার ওই অটোমেটিক করে, এটাকে কি বলে বলেন তো? ইলেকট্রোফোরেসিস এর প্রোডাক্ট, সেটা ডাইরেক্ট প্রোডাক্টে হতে পারে বা কোনো ব্লটিং টেকনিকের মাধ্যমে হতে পারে, কিন্তু সেটা যদি ব্যান্ড আকারে না দেখায় গ্রাফ আকারে দেখানো হয়, ঠিক আছে, তাহলে এই এই রিপ্রেজেন্টেশনটার নাম কি কি এটা এই এই গ্রাফটার নাম কি বলেন তো? হ্যাঁ, এটা কি স্যার ক্রোমাটোগ্রামটাই ছিল না স্যার? না, ক্রোমাটোগ্রাম তো হচ্ছে ওই আর কি সিকোয়েন্সিং এর সাথে রিলেটেড, যে আর কি ক্রোমাটোগ্রাফির থেকে আসছে ক্রোমাটোগ্রাম, ঠিক আছে, কিন্তু এটা তো ইলেকট্রোফোরেসিস, ওটা তো ক্রোমাটোগ্রাফি থেকে ক্রোমাটোগ্রাম আসছে, কিন্তু এটা তো ইলেকট্রোফোরেসিস এর প্রোডাক্ট থেকে, সো এটার নাম তো ক্রোমাটোগ্রাম না, এটা এটা কি তাহলে? ক্রোমাটোগ্রাফির থেকে যদি ক্রোমাটোগ্রাম হয় তাহলে ইলেক্ট্রোফোরেসিস এর থেকে তৈরি করা গ্রাফকে কি বলা হবে? ইলেকট্রোগ্রাম স্যার, ইলেক্ট্রোফেরোগ্রাম। হ্যাঁ, ঠিক আছে, হ্যালো, এটাকে বলে ইলেকট্রোফেরোগ্রাম। ইলেকট্রোফেরোগ্রাম থেকে যে দেখেন নর্মাল এটাকে ইন্ডিকেট করছে, যে এক নাম্বারটা হচ্ছে গিয়ে নর্মাল, হ্যাঁ, 109 বেজ থাকার কথা, এটা 183 থাকার কথা, এখন এটা NR21 মার্কার, কিন্তু তার থেকে বামে সরে আছে এবং আরো বিস্তৃত আরো ওয়াইড, তাহলে এটা কি কি বোঝাচ্ছে এটা? নয় থেকে বেশি, বেশি বেশি, কারণ যত সোর্সের দিকে থাকবে তত বেশি, ঠিক আছে, এবং ভেরিয়েশন ও বেশি, মানে আনস্টেবল বোঝাচ্ছে, ঠিক আছে, এটাও তাই, এই দুটো একই লাইনে দেখাইছে বটে সুবিধার জন্য, কিন্তু আসলে এইটুকু একটা গ্রাফ আবার এইটুকু একটা আলাদা গ্রাফ, বুঝতে পারছেন, মানে আপনি এখানে 109 আর এখানে 183 দেখে কনফিউজ হয়ে গেছেন, যে হচ্ছে 109 থেকে এটা বোধহয় 110-111 করে করে 183 পর্যন্ত গেছে, আসলে ব্যাপারটা তা না, এক লাইনে দুটো দেখাইছে, 109 টুকু 109 এর মধ্যে সীমাবদ্ধ, এদিকে 110 এগুলো বাড়ছে, এই এইদিকে গেলে 183-184-185 এই বামের দিকে গেলে যাচ্ছে, কিন্তু জিনিসটা একই লাইনে দেখাইছে, এর থেকে ভাবার কোনো কারণ নাই যে এই 109 থেকে 183 পর্যন্ত সামহাও কিছু একটা, এরকম না ব্যাপারটা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, নাম্বারটা উল্টাই দিলেই সুবিধা হতো স্যার, এটা তো মনে হচ্ছে যে এই পাশে বেশি স্পেস এই পাশে কম স্পেস, এরকম থাকতে পারে, কারণ এটা মানে ডাজেন্ট ম্যাটার আর কি, ঠিক আছে, আপনি যদি ইন্টারপ্রিটেশনটা জানেন তাহলে আপনি যেভাবে দিক আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, অনেক সময় ওই যে একাধিক মার্কার একই সাথে রান করে তখন একসাথে গ্রাফটা প্লটটা চলে আসে, ঠিক আছে, সাধারণত কপি নাম্বারের মধ্যে যদি অনেক ডিফারেন্স থাকে তাহলে দুইটাতেই একই ফ্লুরোসেন্স বা একই কালারের ফ্লুরোসেন্স ট্যাগ করা যায়, তখন মেশিন ওই একই সাথে দুটোর আউটপুট দেয়, ঠিক আছে, খুব কাছাকাছি হলে এটা করা ঠিক হবে না, যেমন ধরেন
একই একই কালারের প্রোব দেওয়া ঠিক হবে না, যদি 109 আর 87 এই দুইটাকে একই কালারের প্রোব দেওয়া ঠিক হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে ওভারল্যাপ করে যেতে পারে, তখন রিডিং বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এই জন্য। আচ্ছা যাই হোক, তাহলে এটা এরকম ইলেকট্রোফেরোগ্রামও থাকতে পারে, যেখান থেকে আপনার কোনো ইলেকট্রোফোরেসিসের প্রোডাক্ট বা সাউদার্ন ব্লটের কোনো ইন্টারপ্রিটেশন আপনাকে করতে হতে পারে। ঠিক আছে, সরাসরি সাউদার্ন ব্লটটাও দেওয়া থাকতে পারে, আবার সেটার ইলেকট্রোফেরোগ্রামও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, যাই হোক, এইসব টেকনিক্যাল কথা আমি জাস্ট বলছি। এই যে ফ্যাম, ফ্যাম হচ্ছে কি একটা প্রোব, যে প্রোবের একটা নির্দিষ্ট কালার এমিশন ফ্রিকোয়েন্সি আছে। তো যেহেতু 109 183 নর্মাল রেঞ্জ যেটা, এদের মধ্যে মানে এমনিতে অনেক লম্বা গ্যাপ আছে, সো এই দুটোকে ওই ফ্যাম প্রোব দিয়ে করলে তাদের একই কালার আসলে সমস্যা নেই, মেশিন দুটোকে দুটো আলাদা জায়গায় প্লেস করতে পারে, কিন্তু কাছাকাছি কপি নাম্বার থাকলে তখন সেটা পারবে না। যেমন এখানে হচ্ছে কি, যদি আমি এরকম 5টা মার্কারের জন্য 5টা আলাদা আলাদা কালার প্রোব দিতাম, তাহলে আমার সেট আপের কস্ট বেড়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে 5টা মার্কার হচ্ছে 5টা স্যাটেলাইট মার্কার, মাইক্রো স্যাটেলাইট মার্কারের মধ্যে NR21, BAT26, NR27, BAT25 এবং NR24, 5টা স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি মার্কার ইন কেস অফ কোলোরেক্টাল ক্যান্সার। তো এই 5টা মার্কারের জন্য আপনি যদি 5টা আলাদা কালারের প্রোব দেন, সেটা দেওয়া সম্ভব, কিন্তু আপনার প্রচুর খরচ যাবে। আমি কি বুঝাতে পারছি কথাটা? এক্ষেত্রে স্যার আমরা কি করি? এক্ষেত্রে মোটামুটি গ্যাপে কপি, নর্মাল কপি নাম্বারটা মধ্যে যথেষ্ট ডিস্টেন্স আছে, ওভারল্যাপ করে যাওয়ার রিস্ক নাই, কম, সেই সব মানে গুলাকে একই কালারের প্রোব দেওয়া হয়, তাহলে যথেষ্ট পরিমাণ দূরে মানে ব্যান্ড দুইটা আসে এবং ওই মেশিন ওটাকে রিড করতে যে ঝামেলায় পড়ে না। আমি কথাটা কি বুঝাতে পারছি? হ্যাঁ, এক্ষেত্রে খরচ মানে এভাবে কমানো হয়। হ্যাঁ, যেমন ধরেন আমি চাইলে এই যে 87, 109 আর 183 তিনটাকে একই কালার দিতে পারতাম, কিন্তু সেখানে একটা রিস্ক থেকে যেত, তিনটাকে একই কালার দিলে একটা রিস্ক থেকে যেত, কি 87 আর 109 কাছাকাছি, তো এই এদের মধ্যে এটা তো বেসিক্যালি একটা ব্যান্ড থেকেই সে হচ্ছে গিয়ে ছবি তুলে ইমেজ প্রসেসিং করে হিসাবটা করে, এবং সেটা করতে যে সে ওভারল্যাপ করে ফেলে, তখন মানে এই দুটোকে গুলাই ফেলার সম্ভাবনা ছিল, বুঝতে পারছেন? একই কালার দেওয়া থাকলে, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, কিংবা 153 আর 131 এই দুটাকে যদি আমি একই কালার দিতাম, এখানে নেড প্রবিজ করে সেটার কালার আলাদা, হেক্সের কালার আলাদা, ফ্যামের কালার আলাদা, কিন্তু আমি যদি খরচ কমানোর জন্য দুইটা একসাথে ধরলাম এটাও দিয়ে দিলাম, তাহলে 131 আর 153 ওভারল্যাপ করে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, তখন বুঝতে সমস্যা হতো, মানে ফলস পজিটিভ বা রেজাল্ট দিতে পারতো বা ফলস নেগেটিভ আসতে পারতো, অ্যাকুরেসি কমে যেত আর কি। বুঝা গেছে কথাটা? হ্যাঁ, আর তাছাড়া মাঝে মাঝে অনেক কন্টামিনেশন হয়, যথেষ্ট গ্যাপ না রাখলে কন্টামিনেশন ওভারল্যাপ করে, যেমন এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো মানে নাই, এখানে আমরা কোনো কিছু এক্সপেক্ট করছি না, এই রেঞ্জে হঠাৎ করে একটা গ্রাফ পিক এসে বসে আছে, এখানে কিছু একটা হাবিজাবি কিছু একটা হয়েছে, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এই ইলেকট্রোফেরোগ্রাম বুঝতে পারছেন? হ্যাঁ, ইলেকট্রোফেরোগ্রাম। হ্যাঁ বলেন স্যার, এখান থেকে আমরা ইন্টারপ্রিটেশন কি করব স্যার? ইন্টারপ্রিটেশন হচ্ছে যে এখানে কপি নাম্বার এক্সপেনশন হয়েছে, এগুলোর ইন্টারপ্রিটেশন, এবং কপি নাম্বার এক্সপেনশন হয়েছে এটা মানে ডাইরেক্টলি তো মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি বলা যায় না, এটা আপনি বলবেন যে কনসিস্টেন্ট উইথ মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ জি স্যার, আর মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি বলতে গেলে কমপক্ষে দুইটা মানে টেস্টের রেজাল্ট ম্যাচ করতে হবে। ঠিক আছে, মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি শুধু একটা টেস্টের উপর ভিত্তি করে কনফার্ম করা যায় না, কনসিস্টেন্ট বলা যায়, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। তাহলে আরো এক ভাবে জিনিসটা দেখা যেতে পারে, সেটা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে, আর সিকোয়েন্সিং গুলো তো দেখা যায়, সেটা তো বললামই,
কিন্তু আপনি যেভাবেই করেন, মানে আইডিয়ালি হচ্ছে দুইটা মোডে যেতে হবে, দুইটাতেই যদি আপনি মানে মাইক্রোসেলের ইনস্টেবিলিটির ফেভারে পান ইউজুয়ালি, তখন আপনি বলেন, তাহলে কনসিস্টেন্ট উইথ বলতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা, আমাকে একটা কল আসছে, আমি একটু সরি। আচ্ছা সরি, এখানে দেখেন এই যে মার্ক যেগুলো হচ্ছে MLH 1, MSH 2, MSH 6, PMS 2, এগুলোর ইয়া কি, মানে এগুলো কি করে প্রোটিন? এগুলো তো ইমিউনিটি কেমিস্ট্রি তো প্রোটিনের এগেনস্টই করে, তাই না? তা এখন এই প্রোটিন গুলোর কাজ কি, কে বলতে পারবেন? হ্যালো, প্রোটিনগুলোর কাজ স্যার জানি না, কিন্তু স্যার এটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার, মানে হেরিডিটারি পলিপোসিস কোলির সাথে স্যার জড়িত ছিল, এটুকু মনে আছে স্যার। আচ্ছা, এগুলো হচ্ছে কি মিসম্যাচ রিপেয়ার সিস্টেমের বিভিন্ন প্রোটিন, ঠিক আছে? ডিএনএ মিসম্যাচ মানে দুইটা স্ট্র্যান্ডের মধ্যে যদি বেস পেয়ারিং অ্যাপ্রোপ্রিয়েটলি না হয় ডিএনএ রেপ্লিকেশনের পরে, যে তাহলে তারা এগুলো বসে বসে ঠিক করে মিসম্যাচ, মানে যেসব জায়গায় বেস পেয়ারিংটা ঠিক হয় নাই, অ্যাডিনিনের সাথে গুয়ানিন আর থাইমিনের সাথে, মানে অ্যাডিনের সাথে থাইমিন আর হচ্ছে গুয়ানিনের সাথে সাইটোসিন, এইরকম ম্যাচিং যেখানে হয় নাই, উল্টা পাল্টা হয়েছে, সেসব জায়গায় তারা বসে বসে ঠিক করে, ঠিক আছে? বুঝতে পারছেন কথাটা? জি স্যার, হ্যাঁ জি স্যার, তার মানে হ্যাঁ, তারা ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিন। হ্যাঁ, মানে ডিএনএ মিসম্যাচ রিপেয়ার সিস্টেম, এটা তো বেশ কয়েকটা জি প্রোটিনের, স্যার, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে অনেকগুলো প্রোটিন মিলে একটা সিস্টেম তৈরি করছে, ঠিক আছে? তো এখন এরা হচ্ছে সিস্টেমের পার্ট। এখন এই 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 প্রোটিনগুলো যদি অ্যাবসেন্ট থাকে ইমিউনিস্ট্রি কেমিস্ট্রিতে, তাহলে এটা কি ইন্ডিকেট করবে বলেন তো? যদি স্যার অ্যাবসেন্ট থাকে তাহলে, মিউটেশন হয়েছে স্যার, হ্যাঁ, মানে মোট কথা এটা আর কি, এটাও কনসিস্টেন্ট উইথ মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি কথাটা কি বুঝাতে পারছি? মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি হলে এটা অ্যাবসেন্ট কেন থাকবে? কারণ নর্মালি তো এই প্রোটিনগুলো প্রেজেন্ট থাকলে তারা স্টেবল রাখে, ও এমএমআর আচ্ছা, ডিফেক্ট হয় না। জি স্যার, হ্যাঁ, বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছে? জি স্যার। তো এটা হচ্ছে কি মানে এটা খেয়াল রাখতে হবে যে টিউমারের মধ্যে নাকি নর্মাল টিস্যুর মধ্যে, নর্মাল টিস্যুর মধ্যে কিন্তু ইন্টারনাল কন্ট্রোল হিসেবে প্রেজেন্ট থাকতেই পারে, কিন্তু দেখেন এটা টিউমারে নাই, অ্যাবসেন্ট আছে, এটা নর্মাল টিস্যু, নর্মাল টিস্যুতে প্রেজেন্ট আছে, টিউমারে দেখেন অ্যাবসেন্ট আছে, নেগেটিভ আছে, খেয়াল করছেন জিনিসটা? জি স্যার, আচ্ছা, এরকম ফাইন্ডিং পাইলেও তখন যদি একটাতেও পাওয়া যায়, তাহলেও বলা হয় যে এটা হচ্ছে কনসিস্টেন্ট উইথ মাইক্রোসেলুলার ইনস্টেবিলিটি, ঠিক আছে, এই চারটা মার্কারের মধ্যে। হ্যাঁ, জি স্যার, তবে সেটা টিউমারে থাকতে হবে, মানে নর্মাল টিস্যুতে প্রেজেন্ট মানে দেখে মানে পজিটিভ বলে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? নর্মাল টিস্যুতে তো থাকবেই, ঠিক আছে, কথাটা কি বুঝাতে পারছি? নর্মাল টিস্যু তো এটা পজিটিভই থাকবে। হ্যাঁ, পাওয়া যাবে, টিউমার আছে আছে কি নাই এটা দেখতে হয়, আর নর্মাল টিস্যু হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল হিসেবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি এরকম ইলেকট্রোফেরোগ্রাম এবং এখানে দুইটাতেই আপনি কনসিস্টেন্ট উইথ মাইক্রোসেলুলার ইনস্টেবিলিটি পান, তাহলে আপনি বলতে পারেন যে এটা মাইক্রোসেলুলার ইনস্টেবিলিটি, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার হয়েছে সবার কাছে জিনিসটা? জি স্যার, আচ্ছা আচ্ছা, কারো কি লস অফ হেটারোজাইগোসিটি মনে আছে কি জিনিস? আচ্ছা ঠিক আছে, এটা পরে আসতেছি, এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, লস অফ হেটারোজাইগোসিটিটা আমরা একটু পরে, আচ্ছা না আগেই বলি, ধরেন ঠিক আছে, লস অফ হেটারোজাইগোসিটিতে যাওয়ার আগে
ডিএনএ মাইক্রোঅ্যারে সম্পর্কে একটু মনে আছে কিনা বলুন তো, এটা কি ইন্ডিকেট করছে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে? আচ্ছা, আমাদের দুইটা যদি স্যাম্পল থাকে, আমরা যদি কম্পেয়ার করি, তাহলে রিলেটিভলি কোনটার অ্যামাউন্ট বেশি আছে সেটা একটা কালার গ্রেডিয়েন্ট দিয়ে বোঝা যায় এই ডিএনএ মাইক্রোঅ্যারের মাধ্যমে। ঠিক আছে, সাপোজ একটাতে আমার মিউটেশন আছে আর একটাতে নাই, বা একটাতে এক ধরনের মিউটেশন আছে আর একটাতে আরেক ধরনের মিউটেশন আছে, একটাকে বলতেছি এ, একটা থেকে বলতেছি বি। এবার এই দুটোর মধ্যে রিলেটিভ অ্যামাউন্ট কোন একটা স্যাম্পলে সেটা মেজার করার জন্য একটা ওয়ে, এই বিশেষ করে জিন এক্সপ্রেশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ঠিক আছে, কোন কোন জিন এক্সপ্রেস করছে সেটা বোঝার জন্য ইউজ করা হয়। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে যে আর কি দুইটা কালারের শেড দেখে বোঝা যাচ্ছে যে কোনটার দিকে যাচ্ছে এটা হায়ার অ্যামাউন্টটা। ঠিক আছে, এখন এ এবং বি এর মধ্যে একটা মিউটেন্ট হতে পারে আর একটা আরেকটা হচ্ছে গিয়ে নর্মাল বা ওয়াইল্ড টাইপ হতে পারে, আবার দুইটাই মিউটেশন হতে পারে, দুইটা দুই ধরনের মিউটেশন, কিন্তু সেম স্যাম্পলের ভিতরে তাদের রিলেটিভ অ্যামাউন্ট বা আনুপাতিক পরিমাণ কতটুকু আছে এইটা বুঝার একটা পদ্ধতি। বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, দুইটার জন্য দুটা আলাদা প্রোব ইউজ করা হয় এবং এটা থেকে বোঝা যায়। এখন এটা মাইক্রোঅ্যারের একটা বড় সুবিধা হচ্ছে কি, এটা দিয়ে পুরো জিনোমের অনেকগুলা জিন এর ইন্টারপ্রিটেশন এখান থেকে করা যায়। ঠিক আছে, অনেকগুলা ইন্টারপ্রিটেশন এখান থেকে একসাথে এক সিটিং এ করা যায়। যেমন এরকম মানে আপনার যদি একটা সেট থাকে নোন মিউটেশন এবং নোন ওয়াইল্ড টাইপ বা নর্মাল এরকম ধরনের একটা সেট থাকে, তাহলে যত পারমিউটেশন কম্বিনেশন আছে আপনি সবগুলা দিয়ে ছোট ছোট ওয়েল করবেন এবং সেইখানে স্যাম্পলটা দিয়ে দিলে সে এট এ টাইম আপনার হাজার হাজার মিউটেশন সম্পর্কে একবারে ইনফরমেশন দিয়ে দিবে। বুঝতে পারছেন কথাটা? কোন ডটের মধ্যে কোন মিউটেশন ইন্ডিকেট করছে ওটা তো কম্পিউটারে সেভ করা আছে, সে একটা ছবি তুলে তার রেফারেন্সের সাথে কম্পেয়ার করে চট করে বলে দিতে পারবে। একটা স্ট্যান্ডার্ড তো দেওয়া থাকবে। হ্যাঁ, অ্যাকচুয়াল অ্যারে, এটা তো অ্যারের একটা সেল, অ্যাকচুয়াল অ্যারেতে এরকম অনেকগুলো সেল থাকে, এটা পুরো জিনিসটাই একটা গ্লাস স্লাইডের মধ্যে থাকে। ঠিক আছে, এবং অনেক পেশেন্টের অনেক মানে অনেকগুলো পেশেন্টের অনেকগুলো জিন এই একটা চিপের মধ্যে অ্যানালাইজ করে ফেলা যায়। বুঝা গেছে কথাটা? মানে বেসিক্যালি জিন এক্সপ্রেশন, অর্থাৎ সব জিন তো আমাদের দরকার নেই, যে জিনটা ফাংশনাল, শুধু ফাংশনাল জিন অ্যানালাইজ করার উপায় কি, বুঝবো কি করে কোন জিনগুলা অফ আছে আর কোনগুলা অন আছে কোন সেলের মধ্যে? স্যার, যে আমরা রিলেটিভ অ্যামাউন্ট তো দেখি স্যার, যেটা অ্যামাউন্ট বেশি কিসের অ্যামাউন্ট স্যার, কালার গ্রেডিংটা দিয়ে বুঝবো না স্যার? না, আমরা স্যাম্পল হিসেবে কি নিব, মানে ডাইরেক্ট স্যাম্পল হিসেবে কি ডিএনএ নিব, যদিও নাম ডিএনএ মাইক্রোঅ্যারে কিন্তু জেনারেলি এখানে প্রিফারড স্যাম্পলটা কি? পেরিফেরাল ব্লাড ফ্রেম না, মানে প্রিফারড বায়োমলিকুলটা কি, বায়োমলিকুলটা কি এখানে জিন এক্সপ্রেশন বোঝার জন্য, কোন কোন জিন অ্যাক্টিভ আছে কোনটা ইনঅ্যাক্টিভ আছে এটা বোঝার জন্য কোন সেল থেকে ডিএনএ নিলে কি সেটা বোঝা যায় যে কোনটা অ্যাক্টিভ আছে কোনটা ইনঅ্যাক্টিভ আছে? কারণ ডিএনএ তো, হ্যাঁ ডিএনএ যদি থাকে তাহলে তো স্যার এমআরএনএ এর দিকে যেতে হবে স্যার, এমআরএনএ যেতে, হ্যাঁ মানে আরএনএ নিতে হবে। ঠিক আছে, সোজা কথা, আরএনএ নিয়ে সে আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ করে ডিএনএ বানাতে হবে, তারপরে সেটা নিয়ে ডিএনএ মাইক্রোরি করতে হবে, তাহলে শুধু অ্যাক্টিভ জিনগুলোই আসবে, বাকিগুলো আসবে না। বোঝা গেছে কথাটা স্যার? এটার আগের দুইটা স্টেপ এক্সট্রা আর কি। হ্যাঁ, সবাই ক্লিয়ার আছেন কিনা কথাটা? হ্যালো, জি স্যার। ওকে, এটা অনেক ইউজ আছে, অনেকগুলো একবারে দেখা যায়, সাইজও খুব ছোট ইত্যাদি ইত্যাদি।
আচ্ছা, এখন লস অফ হেটারোজাইগোসিটি একটা টার্ম আছে, সেটাতে আমরা আসি। ধরেন আপনি ক্যারিওটাইপিং করলেন, ঠিক আছে, ক্যারিওটাইপিং করে দেখলেন যে 46XX বা 46XY, মানে কোনো সমস্যাই নাই, কিন্তু তার একটা ঝামেলা, কোনো অসুখ বিসুখ আছে, ঠিক আছে, সব জিন আছে। আপনি সিকোয়েন্সিং করে দেখলেন যে সব জিন তার ঠিক আছে, কিন্তু তাও ঝামেলা আছে। তার এইসব ক্ষেত্রে সম্ভাব্য একটা মানে কয়েকটা জিনিস হইতে পারে, তার মধ্যে একটা কি, একটা হচ্ছে গিয়ে তার লস অফ হেটারোজাইগোসিটি হয়েছে। লস অফ হেটারোজাইগোসিটি কি মনে আছে? হ্যাঁ, হ্যালো, কি, আচ্ছা এবার আমি ওটাতে যাচ্ছি। লস অফ হেটারোজাইগোসিটি বলার আগে হেটারোজাইগোসিটি কি জিনিস, লস হওয়ার আগে জিনিসটা কি, সেটা কোন, লস অফ হেটারোজাইগোসিটি না, হোয়াট ইজ হেটারোজাইগোসিটি, অ্যালিলি, অ্যালিলি মানে দুটো অ্যালিলি সিমিলার হবে না স্যার? হ্যাঁ, দুটো অ্যালিলি হোমোজাইগাস না হয়ে স্যার মানে একজন একটা থেকে ডিফারেন্স হবে লেন্থে বা সাইজে, সিকোয়েন্সে, সিকোয়েন্সে আর কি, সিকোয়েন্সে ডিফারেন্ট হবে, ডিফারেন্স হবে। এখন লস অফ হেটারোজাইগোসিটি মানে নর্মালি যেটা হেটারোজাইগাস থাকার কথা, সেই হেটারোজাইগাস আর নাই, যে কোনো ভাবেই হোক সেটা হোমোজাইগাস হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সহজ কথা বলে এটাই, স্যার এটা কি মিউট্যান্ট হয়ে হবে? কয়েকটা উপায় হতে পারে লস অফ, এটা কিভাবে, এটা এটা হচ্ছে গিয়ে আর কি, নর্মাল অ্যালিল মিউট্যান্ট অ্যালিল এভাবে দেখিয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি নর্মাল আর মিউটেন্ট না বলে এটাকে এটাও বলতে পারেন যে এটা মানে ওয়ান অ্যালিল, এটা অ্যানাদার অ্যালিল, এটাও বলতে পারেন। আমি কথাটা বুঝাতে পারছি? হ্যাঁ, নর্মাল মিউটেন্ট এক্সাম্পল হিসেবে ইউজ করেছে এই ছবিতে, কিন্তু আপনার এই ক্ষেত্রে নর্মাল বা মিউটেন্ট চিন্তা না করলেও চলবে, আপনি নর্মাল বা মিউটেন্টও চিন্তা করতে পারেন, বা একটা অ্যালিল এবং ওই একই জিনের একই লোকাসে আরেকটা অ্যালিল হোমোলোগাস ক্রোমোজোমে আছে, সেটাও ভাবতে পারেন। বুঝে গেছে কথাটা? হ্যাঁ, বুঝতে পারছেন কিনা, এইটুকু বুঝতে পারছেন কিনা, নিচের কথাটা পরে আসছি, উপরে এই যে একটা ম্যাটারনাল এবং প্যাটারনাল ক্রোমোজোমের একটাতে ওই যে অ্যালিলটা আছে, অন্যটাতে ডিফারেন্ট একটা অ্যালিল আছে সেম জিনের, এটা থেকে শুরু করতেছি আমরা। এটা হচ্ছে গিয়ে নর্মালি মনে করেন সে দুটো আলাদাই থাকার কথা, তার মানে নর্মালি ওটা হেটারোজাইগাসি আমরা এক্সপেক্ট করছি, ঠিক আছে। হ্যাঁ, ওকে, এখন যদি এরকম হয় যে একটা ক্রোমোজোমই টোটাল লস হয়ে গেল, যেমন ধরেন টার্নার সিনড্রোমের ক্ষেত্রে হতে পারে এক্স ক্রোমোজোম লস, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি হবে, তার তো হেটারোজাইগাস থাকলো না, কারণ একটাই তো আছে ওই অ্যালিলের কপি, তাই না? তার মানে এখানে লস হয়ে সেটা আসলে এই জন্য লস অফ হেটারোজাইগোসিটি টার্মটা এই জন্য বলা হয় যে এইটা যাতে অনেক কিছু কাভার করতে পারে, কারণ আপনি যদি বলতেন হোমোজাইগোসিটি তখন কিন্তু ওই একটা ক্রোমোজোম লস হয়ে গেলে সেটাকে তো হোমোজাইগাস বলা যাচ্ছে না, কারণ আছেই তো একটা, বুঝতে পারছেন? হোমোজাইগাস মানে তো দুইটাতে সেম সেম থাকলো, এরকম বোঝায়, কথাটা কি বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে লস অফ হেটারোজাইগোসিটি বিভিন্নভাবে হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে হোমোজাইগাস হয়ে যাওয়া। লস অফ হেটারোজাইগোসিটি ইজ নট ইকুয়াল টু মানে হোমোজাইগোসিটি, বোঝা গেছে? হ্যাঁ, লস অফ হেটারোজাইগোসিটি কয়েক ভাবে হয়, তার মধ্যে একটা হচ্ছে হোমোজাইগোসিটি, কিন্তু হোমোজাইগোসিটি না হয়েও লস অফ হেটারোজাইগোসিটি হতে পারে, কথাটা কি ক্লিয়ার হচ্ছে কিনা? Yes sir. হ্যাঁ, কি কি বুঝছেন বলেন তো স্যার? যখন মানে লস অফ হেটারোজাইগোসিটি হলে স্যার মানে হোমোজাইগোসিটিও হতে পারে, আদার্স হতে পারে। হ্যাঁ, আদার্স এর মধ্যে কি হতে পারে? এই যে ক্রোমোজোম লস। হ্যাঁ, ক্রোমোজোম লস হয়ে গেলে তখন তো তার অ্যালিল আছেই একটা, বুঝতে পারছেন? তাহলে এটা তো আসলে হোমোজাইগোস না হেটারোজাইগোস না, একটা থাকলে তার কোনোটাই বলা যায় না, নাকি? আমি কি বুঝাতে পারছি কথাটা? জি স্যার। হ্যাঁ, সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা কথাটা? একটা কপি থাকলে আর হোমোজাইগাস কিভাবে বলবো, আবার হেটারোজাইগাস তো না, বোঝা গেছে? হ্যাঁ, তার মানে লস অফ হেটারোজাইগোসিটি টার্মটা এভাবে ঘুরায় বলার কারণ কি বুঝছেন, সরাসরি হোমোজাইগোসিটি না বলে?
আচ্ছা একটু আমি এক মিনিট আচ্ছা সরি, তাহলে হোমোজাইগোসিটি কেন বলা হচ্ছে না, না বলে ঘুরিয়ে লস অফ হেটারোজাইগোসিটি বলা হচ্ছে, এটা তো বুঝছেন নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে কয়েকভাবে হতে পারে, এটা তো ক্রোমোজোম লস একটা। আচ্ছা এর পরে এইটা বলে আপনারাই বলেন, এই যে ডিলিশন হিসেবে কি বোঝাচ্ছে এখানে, এটা কিভাবে লস অফ হেটারোজাইগোসিটি হলো? হেটারোজাইগাস হচ্ছে লোকাসন, লোকাসটা ছিল স্যার ওইটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ তাহলে খেয়াল করে দেখেন এটাও কিন্তু ঠিক হোমোজাইগোসিটি হলো না, হলো না স্যার, এটাও কাইন্ড অফ ক্রোমোজোম লস। হ্যাঁ তার মানে হোমোজাইগোসিটি টার্মটা ব্যবহার করলে আসলে এগুলো কভার করবে না, এই জন্য ঘুরায় লস অফ হেটারোজাইগোসিটি বলছে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, তারপরেটা দেখেন আনব্যালান্সড ট্রান্সলোকেশন, এটাতে কি হচ্ছে? হ্যালো, আনব্যালেন্স ট্রান্সলোকেশন স্যার নর্মালি তো যেটা হওয়ার কথা ছিল যে ব্যালেন্সে দুইটা ক্রোমোজোমের একই পার্ট ভেঙে আবার একটা সেলা একটা লাগে। হ্যাঁ আনব্যালেন্স স্যার এরকম ইকুয়াল পোর্শন লাগে না, দুটো আনইকুয়াল পোর্শনের মধ্যে ট্রান্সলোকেশনটা হয়, হয়ে একটা ক্রোমো মানে লাগার পরে স্যার একটা ক্রোমোজোমের লেন্থ বেড়ে যায়, একটা ক্রোমোজোমের লেন্থ ছোট হয়ে যায়। তারপর একটা লস এন্ড রিডুপ্লিকেশন, এটা এখানে কি হচ্ছে? লস হচ্ছে আবার ওই যেটা আছে ওটা ডুপ্লিকেশন হচ্ছে, মানে পুরো ক্রোমোজোম ধরে ডাবল হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই জিনিসটা বুঝতে পারছেন? এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, লস এন্ড রিডুপ্লিকেশন এটা আপনি সিকোয়েন্সিং করেও বুঝতে পারবেন না, এটা মানে শুধু এটা হচ্ছে গিয়ে ক্যারিওটাইপিং করেও বুঝতে পারবেন না, কেন বলেন তো? স্যার একটা তো আরেকটার কপি, এখানে তো কিভাবে বুঝবো স্যার? আপনার সিকোয়েন্সিং করলে দেখাবে আপনার সব জিন আছে, ঠিক আছে, কারণ একটা তো একটা ডুপ্লিকেট হয়ে গেছে। হ্যাঁ আর ক্যারিওটাইপিং ও তাই সুন্দর দেখা যাবে, যদি এখন দুটাই মিউট্যান্ট হয় সেটা আলাদা কথা, কিন্তু দুটো নর্মাল হলে আপনি তো কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে, বুঝছেন জিনিসটা? হ্যাঁ আচ্ছা, কিন্তু নর্মাল হলেও রিডুপ্লিকেশন হলে ডিজিজ হতে পারে। এক্সাম্পল, এখানে তো মিউটেন্ট অ্যালিলে ওয়ালা ক্রোমোজোমের রিডুপ্লিকেশন কে এখানে ছবিতে দেখিয়েছে, কিন্তু যদি নর্মাল তারও রিডুপ্লিকেশন হয় তবুও কিন্তু ডিজিজ হতে পারে। এক্সাম্পল, হয়েও হতে পারে কয়েকটা মেকানিজমের মধ্যে আছে না, তার মানে কি ওখানে নর্মাল জিনিসই দুই কপি চলে আসছে, ওটা ক্যারিওটাইপেও কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যাবে না, সিকোয়েন্সিং করলেও দেখা যাবে সব ঠিক আছে কিন্তু ডিজিজ। মনে পড়ছে সবার? হ্যাঁ ওইখানে ওই ইনঅ্যাকটিভ জিনের একটা ব্যাপার ছিল স্যার, যে প্যারাবলিতে প্যাটার্নাল যেটা ওটা ইনঅ্যাকটিভ না, কয়েকটা ওয়েতে হতে পারে, ঠিক আছে, ডিলিশন একটা ওয়ে, তারপরে ট্রান্সলোকেশনের মাধ্যমে হতে পারে, আর একটা কিন্তু রিডুপ্লিকেশনের মাধ্যমে হতে পারে, ঠিক আছে, সম্ভাব্য কয়েকটা ওয়ে আছে মানে মেকানিজম আছে, তার মধ্যে একটা এটা, এবং এটা খুবই নটোরিয়াসলি ডিফিকাল্ট আইডেন্টিফাই করা, ডায়াগনোসিস করা, ঠিক আছে। হ্যাঁ সবাই বুঝতে পারছেন কিনা কথাটা? কারণ সিকোয়েন্স লেভেলে কিছু চেঞ্জ আসলে সেটা সিকোয়েন্সিং করে না হয় উদ্ধার করা যাবে, কিন্তু নর্মাল একটা ক্রোমোজোম সেইটারই দুইটা কপি আর অন্য ক্রোমোজোমটা নাই, হয় প্যাটার্নালি মানে সেম দুইটা কপি, 15 নম্বর ক্রোমোজোম দুইটা কপি হয়ে আছে বা ম্যাটারনালি দুইটা কপি হয়ে বসে আছে, তাহলে সেটা সিকোয়েন্সিং করেও তো আপনি আইডেন্টিফাই করতে মানে পারবেন না, কারণ নর্মালি আছে দেখাবে, বুঝলেন? হ্যাঁ
আচ্ছা আরেকটা হচ্ছে, হ্যাঁ, মাইটোটিক রিকম্বিনেশন, এটা একটা ওয়ার পয়েন্ট মিউটেশনের মাধ্যমে তো হতেই পারে। তাহলে লস অফ হেটারোজাইগোসিটি এরকম হতে পারে, কিন্তু এরকম রিডুপ্লিকেশন বা এগুলো হতে পারে। এখন এই এই যে ক্যারিওটাইপিং এর যে এগুলো আছে, সরি, হ্যাঁ, সেটা আমরা আর একটু ইয়েতে যাব। রিডুপ্লিকেশন তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করি? হ্যাঁ, সেটাতেই আসতেছি। একটা মাইক্রো অ্যারে তো একটু আগে দেখলাম না, তো এই মাইক্রো মাইক্রো অ্যারে বা এটাকেই একটু আরেকটু মানে কি বলবো, এইটারই আরেকটু হচ্ছে গিয়ে অ্যাডভান্সড একটা ভার্সন এসএনপি বা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম মাইক্রো অ্যারে, সেটা ইউজ করে আমরা একটা ইন্টারেস্টিং কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা দুইটা গ্রাফ এখানে পাবো, একটা হচ্ছে গিয়ে কতগুলো ওই জিনিসের হেটারোজাইগোসিটির জন্য কতগুলো কপি আছে সেটা বের করতে পারবো, আর টোটাল কপি নাম্বার চেঞ্জ হয়েছে কিনা সেটা বুঝতে পারবো। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে গিয়ে এটাকে বলা হচ্ছে বিএলএল ফ্রিকোয়েন্সি, এই যে এটা, আর এটা হচ্ছে গিয়ে কপি নাম্বারের গ্রাফ। ঠিক আছে, এখন এখানে এভাবে ওই লম্বা করে করে ফালি ফালি করে কাটা আসলে ক্রোমোজোম, এটা এক নাম্বার ক্রোমোজোম, এটা একটু দুই নাম্বার, এটুকু তিন নাম্বার করতে করতে এটা এক্স এবং ওয়াই, এখানেও তাই, এক নাম্বার এটুকু দুই নাম্বার ক্রোমোজোম, আলাদা কালার দিছে জাস্ট দেখার সুবিধার জন্য। ঠিক আছে, এটা এক ধরনের মাইক্রো অ্যারের মাধ্যমে আসে। ঠিক আছে, তো এইখানে গ্রাফের মানে গ্রাফটার মূলনীতি বা প্রিন্সিপালটা আগের স্লাইডে আছে, আপনারা দেখে নিবেন, কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে নরমালি আমরা এক্সপেক্ট করি যদি ডিপ্লয়েড হয় তাহলে বিএলএল ফ্রিকোয়েন্সি গ্রাফটা এরকম এইরকম আসবে, মানে এই তিন সারি ডট আসবে, এ এক সারি ডট, এ এক সারি ডট, আর মাঝখান দিয়ে এক সারি ডট আসবে। কিন্তু যদি হচ্ছে সেটা কোনো কারণে কপি নাম্বার বেড়ে যায় তাহলে এটা স্প্লিট হয়ে যাবে। যেমন এখানে তিনটা আছে মানে হচ্ছে গিয়ে আসলে হচ্ছে তার দুইটা মানে ওই দুই নম্বর দুই নম্বর ক্রোমোজোমের ক্রোমোজোম দুইটা আছে এবং তারা হচ্ছে হেটারোজাইগাস, নর্মাল হেটারোজাইগোসিটি ইন্ডিকেট করছে। ঠিক আছে, আবার এখানে কিন্তু দেখেন এক নম্বর ক্রোমোজোম পার্টলি মানে তার হচ্ছে গিয়ে পি আর্ম বা একটা একটা আর্ম হচ্ছে গিয়ে দেখেন নর্মাল হেটারোজাইগোসিটি আছে, কিন্তু আর একটা আর্মে কি হয়েছে খেয়াল করছেন, আর একটা আর্মে এই মিড লাইনে নাই, মাঝখানে স্প্লিট হয়ে গেছে, টোটাল চারটা ব্যান্ড হয়ে গেছে, এই দুই তিন চারটা, এটা ইন্ডিকেট করতেছে যে এখানে একটা কপি বেশি আছে এই পার্টটুকু, একটা একটা আর্ম এক্সট্রা আছে। ঠিক আছে, আবার কোনোটাতে যদি হচ্ছে মাঝখানের ব্যান্ডটা না থাকে সেটা ইন্ডিকেট করে লস অফ হেটারোজাইগোসিটি, যেমন 10 নম্বর ক্রোমোজোমের ক্ষেত্রে খেয়াল করেন কি হয়েছে, মাঝখানের এই যে এই ব্যান্ডটা নাই, খালি এই দুইটা ব্যান্ড আছে। ঠিক আছে, এটা ইন্ডিকেট করতেছে যে তার হচ্ছে লস অফ হেটারোজাইগোসিটি। এখন লস অফ হেটারোজাইগোসিটি হয়ে তার টোটাল ক্রোমোজোমই চলে গেছে কিনা বা কপি কপিটাই নাই সেটা কিনা, সেটা বোঝার জন্য আপনাকে কপি নাম্বার দেখতে হবে। কপি নাম্বারের নর্মালটা হচ্ছে এখানে, তাহলে এই 10 নম্বরটা কপি নাম্বার দেখেন নিচে নেমে গেছে, তার মানে টোটাল ক্রোমোজোমটা লস হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর যদি এটা না নামতো তাহলে রিডুপ্লিকেশন হয়েছে বা মানে কপি নিউট্রাল লস অফ হেটারোজাইগোসিটি বলা হতো সেটাকে, বুঝতে পারছেন কথাটা? কপি নিউট্রাল লস মানে বুঝছেন কি? হ্যাঁ, এখানে দুটো ব্যান্ড দেখাবে কিন্তু কপি নাম্বার ঠিক থাকবে। হ্যাঁ, এক্স ক্রোমোজোমটাতে কি হয়েছে বলেন তো? এক্স ক্রোমোজোমের স্যার সেম কপি নাম্বার কমে গেছে স্যার, সেটাই দেখাচ্ছে, বুঝতে পারছেন? আর এখানে একটা কপি মানে কপি কম, বুঝছেন জিনিসটা? হ্যাঁ, আচ্ছা, তারপরে আচ্ছা, হ্যালো, আর এইখানে কি হয়েছে বলেন তো, 5 নম্বর ক্রোমোজোম কি হয়েছে দেখেন তো, হ্যাঁ, 5 নম্বর ক্রোমোজোম হচ্ছে এক্সট্রা কপি আছে, 5 নম্বর ক্রোমোজোম দেখেন তিনটা ব্যান্ডের জায়গায় চারটা ব্যান্ড আছে, মানে হেটেরো জায়গা তো আছেই, বরং একটা কপি একটা একটা 5 নম্বর ক্রোমোজোম মানে দুইটা জায়গায় তিনটা আছে, এখন সেইটা সাপোর্টিং এভিডেন্স হিসেবে দেখেন কপি নাম্বার বেড়ে গেছে এখানে। ঠিক আছে, হ্যাঁ,
আমি এক্স ওয়াইতে এক্স এর এই ব্যাপারটা বুঝি নাই তো আবার হ্যাঁ বুঝলাম না এক্স এর এখানে ব্যাপারটা বুঝি আচ্ছা আচ্ছা কারোর একটা মাইক্রোফোন থেকে ইয়ে আসতেছে নয়েজ আসতেছে বুঝতেছি না কারটা আচ্ছা হ্যাঁ বলেন কি কোশ্চেনটা কি মেলও হয় তাহলেও তো তার এক্স তো নর্মালি লস অফ হেটেরোজাইগোসিটি মেলের তো এক্স এর হেটেরোজাইগোসিটি নর্মালি লস থাকে কারণ তার তো আর একটা এক্স ক্রোমোজোম নাই বুঝলেন নাই জি স্যার হ্যাঁ লস অফ হেটেরোজাইগোসিটি ক্যান বি নর্মাল ইন কেস অফ মেল এক্স ক্রোমোজোম তাহলে এখানে আমরা নরমালি ধরবো এটা এটা এক্স ক্রোমোজোম হ্যাঁ কারণ ওয়াই তো আছে তার ওয়াইও যদি না থাকতো তাহলে আপনি টার্নার বলতেন আচ্ছা বুঝতে পারছেন জি স্যার এখন বুঝছি আচ্ছা আর এখানে কপি নাম্বার কমে গেছে আবার এখানে দেখেন তিনটার জায়গায় স্প্লিট হয়ে চারটা হয়ে গেছে এই ব্যান্ড তার মানে এখানেও একটা বাড়ছে তার মানে হচ্ছে হ্যাঁ এখানে কপি নাম্বার বেড়ে গেছে তাহলে এটাও কিন্তু ক্যারিওটাইপিং এর একটা ফরম্যাট এটা এটাও এটাকেও মানে ফিশও এক ধরনের মলিকুলার ক্যারিওটাইপিং এসএনপি মাইক্রোঅ্যারে বেসড ক্যারিওটাইপিং এটাও একটা হচ্ছে গিয়ে মলিকুলার ক্যারিওটাইপিং ঠিক আছে এবং এটা আমাদের কনভেনশনাল ক্যারিওটাইপিং এর থেকে আরো অনেক সূক্ষ্ম কেন কেন বলেন তো হ্যাঁ কনভেনশনাল ক্যারিওটাইপিং এ তো আমরা শুধু দেখি যে ক্রোমোজোমের লস অথবা গেইন একটা জিনিস এখানে ধরা পড়বে না যেটা হচ্ছে ইসে ধরা পড়বে ওই কনভেনশনাল ক্যারিওটাইপিং একটা জিনিস ক্যাচ করতে পারে এটা মিস করে এটা একটা পার্টিকুলার ক্ষেত্রে কি বলতে পারবেন কি জিনিস এখানে তো পুরা ক্রোমোজোমকে তো আস্ত রাখে না এটা তো টুকরো টুকরো করে কেটে তার ছোট ছোট ফ্র্যাগমেন্টকে একটি সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজমের বেসিসে হিসাব করে করে এক একটা ডট এখানে বসায় এখানে যতগুলো ডট আছে ততগুলো মানে ডিএনএ ফ্র্যাগমেন্ট সে অ্যানালাইজ করছে মানে মিলিয়নস অফ ডটস আছে এখানে ঠিক আছে তার মানে ক্রোমোজোম তো আস্ত নাই কিন্তু সেটাকে ছোট ছোট টুকরো টুকরো করে সেটাকে করে ডেটা অ্যানালিসিস করে গ্রাফে নিয়ে আসতেছে ঠিক আছে তো এতে করে সে একটা ওয়ান টাইপ অফ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি মিস করে যেটা কনভেনশনালে পাওয়া যায় কি বলেন তো স্যার ফ্রেজাল এক্স সিনড্রোম না না ওগুলো না বিষয়টা হচ্ছে কিছু স্যার না পয়েন্ট মিউটেশন এখানে পয়েন্ট মিউটেশন তো এমনি মানে ক্যারিওটাইপিং এই আসে না এটা তো কোন ক্যারিওটাইপিং এ পয়েন্ট মিউটেশন আপনি পাবেন না ওই কথা না এটা তো এখানেও পাওয়া যাবে না কনভেনশনালও পাওয়া যাবে না পয়েন্ট মিউটেশন ঠিক আছে কিন্তু যেটা কনভেনশনাল ধরতে পারবে এখানে পারবে না সেটা কি তার মানে হচ্ছে এটা সামথিং পার্সেন্টেজ বুঝতে পারছেন কথাটা হ্যাঁ হ্যাঁ ব্যালান্স ট্রান্সলোকেশন যেখানে টোটাল ক্রোমোজোমাল কন্টেন্ট মানে ডিফারেন্স হচ্ছে না ব্যালান্স ট্রান্সলোকেশন এখানে ধরা পড়বে না কারণ ব্যালান্স ট্রান্সলোকেশনের টোটাল মানে ডিএনএ এর পোর্শন গুলো তো লস হয় নাই সে ওটাকে ওই করেসপন্ডিং ক্রোমোজোমেরই পার্ট ভাববে সে বুঝতে পারবে না তো অন্য ক্রোমোজোমে চলে গেছে আমি বুঝাতে পারছি কথাটা সে ওটাকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারতেছে না হ্যাঁ সে ক্রোমোজোম ভেঙে দিচ্ছে এবং তার মধ্যে একটা ডেটাবেজে দেওয়া আছে যে এই ক্রোমোজোমের এই এত নাম্বার ক্রোমোজোমের এই ব্যান্ডে এইখানে এই সিকোয়েন্সটা থাকে তাহলে সে ওই ভেঙে ফেলার পর ওই সিকোয়েন্স খুঁজে 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 ডটগুলো বের করে করে বসাচ্ছে এখন ব্যালান্স ট্রান্সলোকেশন হইলে তো টোটাল কোনো গেইনও হয় না লসও হয় না সে তখন অন্য ক্রোমোজোমের একটা পার্ট হয়ে গেছে কিন্তু সে ওইটাকে হিসাব করে দেখবে যে আরে এটা তো এত নাম্বার ক্রোমোজোম তাহলে সে নর্মাল জায়গায় পয়েন্টটা বসাই দিবে ব্যালান্স ট্রান্সলোকেশন পাইলে বুঝতে পারছেন কথাটা হ্যাঁ এই কথাটা অন্য কেউ বলেন তো কি বুঝছেন এই যে ব্যালেন্স ট্রান্সলোকেশন এখানে মিস করবে কেন কেন করবে বলেন তো আমরা তো এই যে এইগুলাতে যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে জিনগুলো আলাদা আলাদা করে আমরা দেখতে পাচ্ছি যে এই শুধু জিন না ওই জিনের
ভেতরে একটা জিনকেও সে হাজার হাজার টুকরে ভাগ করতেছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে সেক্ষেত্রে স্যার ক্রোমোজোম যদি ব্যালেন্স ট্রান্সলোকেশন হয় তখন তো স্যার আমাদের টোটাল টোটাল গেইন বা টোটাল লস কিছু হচ্ছে না, কিন্তু ট্রান্সলোকেশন হচ্ছে। হ্যাঁ এটা এইখানে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কারণ এখানে তো আমাদের স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে যাবে। এক্স্যাক্টলি, কিন্তু ট্র্যাডিশনাল ক্রানিওটাইমিং এ যেটা, সেটাতে আমরা ওই ক্রোমোজোমের মরফোলজি দেখে আমরা আলাদা আলাদা করি। সেক্ষেত্রে আমরা ওইখানে স্পেসিফাই করতে পারবো যে এই এত নাম্বার ক্রোমোজোম এই পার্টটা এখানে থাকার কথা ছিল, কিন্তু এখানে না থেকে এই ক্রোমোজোমের সাথে ট্রান্সলোকেশন হয়ে আছে। বাকিরা কি বুঝতে পেরেছেন কিনা কথাটা? হ্যাঁ স্যার, কথাটা কি বুঝে গেছে কিনা, বাকিরা বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে, এটা তো হচ্ছে কি উপর নিচে দেখাইছে, মানে এখানে হচ্ছে গিয়ে কপি নাম্বার উপর দিকে গেলে বেশি, কপি নাম্বার নিচে গেলে কম, এটা কিন্তু কোন কোন মেশিন থেকে আউটপুটটা আবার এরকম সাইড বাই সাইড আসে, ঠিক আছে, উপর নিচে না, সেটাও এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে ডান দিকে কপি নাম্বার বেশি ধরা হয়, বাম দিকে কম ধরা হয়। ধরো নর্মাল ডিপ্লয়, নর্মাল ডিপ্লয়ের ক্ষেত্রে কি হলো, কপি নাম্বার টু মানে নর্মাল আছে, সে কপি নাম্বারের গ্রাফ দুইটা গ্রাফ আর কি পাশাপাশি, কপি নাম্বারের গ্রাফটা মাঝ বরাবর একটা লাইন দিয়ে ইন্ডিকেট হবে, মানে এই লাইন বরাবরই ডট গুলো থাকবে। আর নর্মাল ডিপ্লয়েড এর ক্ষেত্রে তিনটা ব্যান্ড পাওয়া যাবে, দুইটা দুই প্রান্তে একটা মাঝখানে, নর্মাল হেটেরোজাইগোসিটি ইন্ডিকেট করে এটা, ঠিক আছে? বুঝতে পারছেন কথাটা? ইয়েস স্যার। হ্যাঁ, আর ধরেন ডিলিশন বা একটা কপি লস হলো একটা, সেক্ষেত্রে কি হবে, এই দুইটা থাকবে মাঝখানের এই পার্টটা থাকবে না, এবং সেইটা রিফ্লেকশন এখানেও পাওয়া যাবে, কপি নাম্বার দুই থেকে কমের দিকে একের দিকে চলে যাবে, ঠিক আছে? আগের গ্রাফটা হচ্ছে কি উপর নিচে ছিল, কোনো কোনো প্লট আবার এভাবেও দেয়, মানে এটাও এটাও করে, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, তারপর ডুপ্লিকেশন বা গেইন অফ ওয়ান কপি, সেটা কিভাবে এখানে রিফ্লেক্টেড হচ্ছে বলেন তো একজন। হ্যাঁ, হ্যালো, টোটাল তো তিনটা ব্যান্ড থাকার কথা নরমালি। হ্যাঁ, আমরা চারটা ব্যান্ড পাচ্ছি এবং আমরা কপি নাম্বারও একটা বেশি পাচ্ছি। হ্যাঁ, আর এটা কি হয়েছে বলেন তো, এটা এখানে কি হয়েছে? এখানে তো স্যার একটা কপি লস অফ হেটারোজেনেসিটি, যে তিনটা ব্যান্ডের জায়গায় দুইটা আছে, লস অফ হেটারোজেনেসিটি তো আছে, হেটারোজেগোসিটি হেটারোজেগোসিটি, কিন্তু কপি নাম্বার ঠিক আছে। এটা কিভাবে হয়েছে? এটা হতে পারে স্যার ওই যে ট্রান্সলোকেশন কিংবা আনব্যালেন্স ট্রান্সলোকেশনের জন্য। না না, এটা হচ্ছে রিডুপ্লিকেশন, অর্থাৎ রিডুপ্লিকেশন, অর্থাৎ ইউনি ইউনি আর কি প্যারেন্টাল ডাইজমি যেটাকে বলে, ইউনি প্যারেন্টাল ডাইজমি, অর্থাৎ কোন একটা ক্রোমোজোম এমন হয়েছে যে ক্রোমোজোমটা ওই বা ক্রোমোজোমের পোর্শনটা যেটাই হোক মানে সেটা একই প্যারেন্ট থেকে দুইটা চলে আসছে, ঠিক আছে, আর একটা প্যারেন্টের নাই, কন্ট্রিবিউশন নাই সেই সেই ক্রোমোজোমে, এরকম হলে তখন সেটা কপি নিউট্রাল লস অফ হেটারোজাইগোসিটি হয়। বুঝতে পারছেন? যেমনটা হচ্ছে গিয়ে আর কি অ্যাঞ্জেলম্যান সিনড্রোম বা প্রেডারলি সিনড্রোমে হতে পারে সম্ভাব্য একটা মেকানিজম, ঠিক আছে? হ্যালো, ক্রোমোজোম ধরেই লস, মানে ওই জিনিসটাই নেই, আর একটা কপি নাই, সেটা হতে পারে। হ্যাঁ, সেটা ডিলিশন হচ্ছে কি একটা ক্রোমোজোম বা ক্রোমোজোম ওই পোর্শনটাই আউট হয়ে গেছে, সেই জন্য লস অফ হেটারোজাইগোসিটি, ঠিক আছে? ডিলিশন হয়ে যাওয়ার কারণে লস অফ হেটারোজাইগোসিটি হয়েছে, যে কারণে কপি একটা কমে গেছে, কিন্তু ডিলিশন না হয়ে রিডুপ্লিকেশন বা একই প্যারেন্টের ক্রোমোজোমের দুইটা কপি হয়ে যেতে পারে, ঠিক আছে, এবং আর একটা প্যারেন্টের ক্রোমোজোম নাই হয়ে যেতে পারে, যেটাকে বলে হচ্ছে কি লস অ্যান্ড রিডুপ্লিকেশন। ওই মেকানিজম হইলে তখন আপনার কপি নাম্বার মানে নর্মাল থাকবে, কিন্তু হেটারোজাইগোসিটিটা লস হবে। এটা কি বুঝাতে পারছি? হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, কি বুঝছেন বলেন স্যার? যেটা হচ্ছে আমার ডিলিশন হচ্ছে ওখানে স্যার, কপি নাম্বার একটা আসলে ওখানে তো কপি নাম্বার মানে যদি দুইটা অ্যালেলি চিন্তা করি, দুইটা কপি নাম্বার থাকার কথা, সেখানে একটা কমে গেছে, যে কারণে হচ্ছে এটা আসলে ডিলিশন হয়ে গেছে। আর যেটা স্যার কপি নিউট্রাল, সেখানে হচ্ছে কপি নাম মানে দুইটা কপি হচ্ছে যে মানে মানে
একই প্যারেন্ট থেকে আসছে, কপি নাম্বার একই প্যারেন্ট থেকে আসছে কিন্তু লস অফ হেটারোজেনিসিটি আছে। হেটারোজাইগোসিটি একই প্যারেন্ট থেকে আসলে কি হবে, হোমোজাইগাস হয়ে যাবে তো, তাই না? সেটাই হচ্ছে লস অফ হেটারোজাইগোসিটি। কিন্তু সেটা কপি নাম্বার সেম আছে, কারণ হচ্ছে তার ওই ডিলিশনটা বোঝা যাচ্ছে না। ডিলিশন তো একটা হইছে এখানে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, কারণ আরেক প্যারেন্টের কপি দিয়ে ওটা কম্পেনসেট করে গেছে। হ্যাঁ, এটা নরমাল ক্যারিওটাইপিং এ এই জিনিসটা ধরা পড়বে না, কনভেনশনাল ক্যারিওটাইপিং এ, এই যে কপি নিউট্রাল লস অফ হেটারোজাইগোসিটি, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যালো ফাহমিদ, আপনি বুঝতে পারছেন কিনা? জি স্যার, জি স্যার। কি বলেন তো, যে কনভেনশনাল ক্যারিওটাইপিং এ কিন্তু এই 4 নাম্বার কেসটা মিস করে যাবো আমরা, কেন বলেন তো? স্যার এটা তো যখন কপি নিউট্রাল হবে তারা তো একটা আরেকটাকে হচ্ছে মাস্কিং করে ফেলবে, যেহেতু কোনটা প্যারেন্টাল বা ম্যাটারনাল একটা একটাকে তো স্যার মাস্কিং করে ফেলবে, যে লস হবে সেটা তো বোঝা যাবে না। মানে কনভেনশনাল ক্যারিওটাইপে যেখানে ক্রোমোজোমের ছবি দেখে দেখে আমরা করি, ওখানে তো দেখবো যে দুটেই আছে, ঠিক আছে, দুটেই আছে, মানে একটা একটাকে মাস্কিং করে ফেলবে, বুঝতে দিবে না যেটা যেটা লস হয়েছে কিনা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আবার একটা এখানে যেটা মিস করবে সেটা হচ্ছে ব্যালেন্সড ট্রান্সলোকেশন হলে সেটা মিস করবে, ঠিক আছে, সেটা আবার কনভেনশনালে বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা এখানে এটা আর এক ধরনের আউটপুট। এতক্ষণ হচ্ছে দুইটা গ্রাফ পাশাপাশি ছিল, তাই না? একটা হচ্ছে গিয়ে লগ আর রেশিও বা কপি নাম্বারের গ্রাফ, আর একটা হচ্ছে বিএলএল ফ্রিকোয়েন্সির গ্রাফ, ঠিক আছে? তো এখন এই অনেক সময় কোন কোন মেশিন আউটপুট দেওয়ার সময় দুইটা গ্রাফকে একই সুপার ইম্পোজ করে দেখায়, কিন্তু দুইটা আলাদা কালার দিয়ে দেখায় যাতে করে বোঝা যায়। তা এটা হচ্ছে কি বেসিক্যালি গ্রাফ দুইটা, মানে কিন্তু নীলটা দিয়ে হচ্ছে বিএলএল ফ্রিকোয়েন্সি এবং লালটা দিয়ে কপি নাম্বার বোঝাচ্ছে, ঠিক আছে? তো লগ আর রেশিও বলে অনেক সময় দুইটা গ্রাফকে এক গ্রাফে দেখাচ্ছে, তাহলে এইটা ডায়াগনোসিসে কি বলেন তো কেউ একজন? নরমাল ইন্ডিভিজুয়াল মনে হচ্ছে, নরমাল, কিন্তু নরমালে যে বিএলএল ফ্রিকোয়েন্সি গ্রাফে কয়টা ব্যান্ড থাকে নরমালি? তিনটা থাকবে স্যার, তিনে আছে কয়টা? দুটো আর হচ্ছে তিনটাই আছে স্যার, কই এক লালটা হচ্ছে কি মানে আর কি কপি নাম্বারের গ্রাফ, আর এই নীলটা হচ্ছে কি, হ্যাঁ দুইটা গ্রাফকে একটা প্লটে দেখাইছে আর কি, শর্টকাটে অনেক সময় দেখায়, ঠিক আছে? মানে এই পাশাপাশি দুইটা আছে না, এই দুইটাকে সুপার ইম্পোজ করে এইটাকে এই উপরে ফেলাই দিয়ে যদি দেখান তাহলে কেমন হবে, সেটা এখানে দেখাচ্ছে। লালটা হচ্ছে গিয়ে কপি নাম্বারটা লগ আর রেশিও আর কি, আর নীলটা হচ্ছে গিয়ে বিএলএল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ ডুপ্লিকেশন, আচ্ছা এটা আসলে 21 নাম্বার ক্রোমোজোম আর কি, ঠিক আছে, এখানে ট্রাইজোমি 21 হয়েছে, বুঝতে পারছেন? ডুপ্লিকেশন মানে ঠিক আছে, মানে ট্রাইজোমি ট্রাইজোমি 21 চারটা ব্যান্ড আসছে, মানে তিনটা আসছে কপি নাম্বারও বেশি দিকে আছে। সো এটা হচ্ছে গিয়ে এটা কি এখানে ক্রোমোজোম নাম্বার কিন্তু যেখানে লেখা আছে পাশে যে দেখেন 21 লেখা আছে উপরে, এখানে বাকিগুলো তো দেওয়া আছে, 21 21 দেখতে পাচ্ছেন উপরে লেখা ছিল কিন্তু ছোট্ট করে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এইটাতে কি হয়েছে বলেন তো? হ্যাঁ এটাতে এটাতে স্যার 22 এর ডিলিশন মনে হচ্ছে, ওই ইয়ে অংশটা লং আর্মের ওইখানটাতে। হ্যাঁ লং আর্ম মানে কি, কিউ না কিউ? হ্যাঁ ঠিক আছে, রিজনটার পর থেকে লেফটে চলে গেছে মানে হচ্ছে এই জায়গাটাতে তার কপি নাম্বার কম। ওই যে কপি নাম্বারের দেখেন এটা উপরে 00 থেকে মানে কম কোন দিকে বেশি কোন দিকে দেখাচ্ছে, একদম উপরে 00 থেকে 1 পর্যন্ত আছে, এই যে ওটা ওটা 0 দিকে চলে গেছে, কমের দিকে 0.5 থেকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তারপর বলেন অনেক। এরপরে স্যার
যে অংশটা পর্যন্ত হয়ে গেছে ওটা পরে থেকে আবার কপি নাম্বার গুলো ঠিক হয়ে গেছে, মানে ওই জিনের ওই অংশের টুকুনে। এটা স্যার এক কপি নাম্বার একটা রিডিউস করলো, আরেকটা স্যার যদিও বোঝা যাচ্ছে না যে পাশের যে ইয়েগুলো আছে স্যার ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সি বিএলএল বিএলএল ফ্রিকোয়েন্সি যেটা ছিল এটা তো স্যার মোট তিনটা থাকার কথা ছিল স্যার, এটার যে হ্যাঁ এটা কিছুটা হোমোজাইগোসিটি শো করছে এজন্য হোমোজাইগাস ডিলিশন বলছে, ঠিক আছে, মানে এখানে কিছুটা লস অফ হেটেরোজাইগোসিটিও শো করছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কিন্তু আপনি যদি ডিলিশন পর্যন্ত বলতে পারেন সেটাও অ্যাকসেপ্টেবল আনসার হিসেবে কাউন্ট হবে এখানে। তারপরে হচ্ছে পরেরটা, এটা সেক্ষেত্রে একটা হতে পারে যে ডুপ্লিকেশন হতে পারে কোন কারণে। হ্যাঁ তাহলে এটা লং আর্মে পার্টলি একটা নির্দিষ্ট ব্যান্ড থেকে যে কিউ থেকে দেখা যাচ্ছে যে কিউ সামথিং থেকে কিউ সামথিং যদিও ভালো করে ঘোলা আসতেছে এখানে, কিন্তু মানে এত থেকে এত পর্যন্ত এটা ডুপ্লিকেশন হয়েছে, ঠিক আছে। হ্যাঁ ডুপ্লিকেশন বা গেইন দুটো টার্ম এখানে অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। হ্যাঁ টার নিচে লেখা না, টার টার মানে টার্মিনাল মানে শেষ প্রান্ত বোঝাচ্ছে আর কি, একদম লাস্ট পর্যন্ত গেছে, মানে 5Q34 থেকে কিউ টার্মিনাল মানে শেষ পর্যন্ত গেইন বা ডুপ্লিকেশন, ঠিক আছে। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ এখানে স্যার যদি এই গ্রাফ থাকে তাহলে স্যার আমাদের শুধু লিখতে হবে যে কোনটা ডিলিশন কোনটা গেইন। হ্যাঁ বা পুরো ক্রোমোজোম ধরে যদি কপ বেড়ে যায় তাহলে সেটা ট্রাইজোমি হয়ে যাবে বা টেট্রাজোমি, যত জমি হয় তত জমি, ঠিক আছে। হ্যাঁ আর পার্টি হলে শুধু সেই পার্টের জন্য লিখতে হবে সেই অংশটুকু সেই ব্যান্ডটুকু। স্যার এখানে যে লাস্ট এরটা স্যার ব্যান্ড যে বেড়ে গেছে স্যার এটা আমরা কিভাবে বুঝতে পারছি স্যার? এটা একেবারে নিচের যে ব্যান্ডগুলো এটার সাথে তুলনা করছে স্যার না? অনেক বলেন আপনি ব্যাখ্যা করেন বা অন্য যে কোনো কেউ, অনেক তো অনেকবার বলছেন, অন্য একজন বলবেন, এখন অন্য একজন ব্যাখ্যা করেন, এই উত্তরটা দেন, তারপরে আমি বলবো। ডক্টর ফাহমিদ একটা ভালো কোশ্চেন করছেন, আপনাদের থেকেই কেউ একজন আনসার করেন প্লিজ। আমাকে নাম ধরে ডাকবো নাকি স্যার? আমরা তো এই ক্রোমোজোমের বেসিসে আমরা দেখতেছি যে একটা ক্রোমোজোম আমাদের দেওয়া আছে গ্রাফে, এখানে তো অন্য কোনো ক্রোমোজোম দেওয়া নাই, তো এইটারই যখন আমরা ক্রোমোজোম লাগবে কেন, এটা তো এটা দিয়েই দেখা যাবে। হ্যাঁ এটা দিয়ে আমরা যখন ট্রেস করতে থাকবো যে যদি মিড লাইনে থাকে তাহলে তো স্যার এটা কোনো লস বা ইয়ার শো করবে না, মানে লস বা গেইন শো করবে না, কিন্তু যখন সেটা ডাইভার্ট হবে যদি সেটা লসের দিকে যায় তাহলে ওই পোর্শনটুকু লস, যদি ওই পোর্শন কোনো পোর্শন গেইনের দিকে যায় তাহলে ওই পোর্শনটুকু গেইন, এটা গেইন বা লস যে কোনো কারণেই হোক ক্রোমোজোমের কপি নাম্বার চেঞ্জ। আচ্ছা ডক্টর ফাহমিদা আপনি দেখেন এই যে এই অংশটুকু তো নরমাল, এই যে এই উপরের পার্টটুকু এই যে এই এটার ক্ষেত্রে খেয়াল করছেন সেটা, ওটুকুতে তো নরমালি আছে, কিন্তু একটা পোর্শনে এসে তখন নরমাল তিনটা ব্লু ডটের তিনটা ব্যান্ড থাকার কথা হয়ে গেছে চারটা, তার মানে এখানে গেইন বা ডুপ্লিকেশন হয়েছে, আর সেটা করসপন্ডিং যে কপি নাম্বার গ্রাফ লাল রং দিয়ে ইন্ডিকেট করা সেটাও গেইনের দিকে সরে গেছে, ঠিক আছে ডান দিকে। সো সব মিলিয়ে এটা হচ্ছে কি গেইন, এখন কতটুকু গেইন, পাশে একটা রেফারেন্স ক্রোমোজোমের একটা ইডিওগ্রাম দেওয়া আছে, ইডিওগ্রাম মনে আছে তো কি জিনিস? হ্যাঁ ইডিওগ্রাম মানে একটা স্ট্যান্ডার্ড ব্যান্ডেড ক্রোমোজোম কিরকম হয় তার একটা ডায়াগ্রাম, ঠিক আছে। তো পাশে দেওয়া আছে 5 নম্বর ক্রোমোজোমের ইডিওগ্রাম, তো সেটার সাথে কম্পেয়ার করলে Q34 মানে ব্যান্ড থেকে শুরু করে কিউ টার, টার মানে টার্মিনাল একদম লাস্ট পর্যন্ত মানে গেইনটা দেখা যাচ্ছে, এটাই বোঝানো হয়েছে নিচে লিখে, ঠিক আছে। আপনি গেইন না লিখে ডুপ্লিকেশন লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার। বুঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ
আচ্ছা, এখানে সেটারই বিভিন্ন এক্সপ্লেনেশন বা অন্যান্য গুলা করা হয়েছে। আচ্ছা, এটা আপনাদের জন্য একটু টেস্ট, ধরেন একদম উপরে একটা ক্রোমোজোম 5, ওটা C92 এর থেকে কেস নাম্বার, এটা একটা স্টাডি থেকে নেওয়া, সেটা সেখানে কেস নাম্বার 92, এই জন্য C92 এর ওটা আপনার দেখার দরকার নেই। কিন্তু এটা ক্রোমোজোম 5 এর একটা গ্রাফ, এখানেও দুইটা গ্রাফ সুপার ইম্পোজ করা, ব্লু ডট দিয়ে হচ্ছে গিয়ে ওই যে বিএলএল ফ্রিকোয়েন্সি আর রেড লাইন দিয়ে হচ্ছে কপি নাম্বার বোঝাচ্ছে। তো এটা দেখেন তো, এটা কি ক্রোমোজোম 5 এ কি বলবেন? আর মাঝখানে একটা জায়গায় ওই যে একটা আয়তক্ষেত্র মাঝখানে দেখছেন, একটা জায়গায় এই যে এরকম একটা আয়তক্ষেত্র দেওয়া দেখছেন, হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার ইন্ডিকেট করতেছে, এর বাম দিকে হচ্ছে গিয়ে শর্ট আর্ম, ডান দিকে লং আর্ম, ঠিক আছে। এখন কি বলবেন, এটা ক্রোমোজোম 5 এর কি হয়েছে? কিছু তো হয় নাই মনে হচ্ছে। ঠিকই আছে, এটা ইন্টারপ্রিটেশনটা দেখেন কি লেখা আছে, কেউ একজন পড়েন। থ্রি ব্যান্ডার এভিডেন্ট ইন এ ডাইসোমিক ক্রোমোজোম, এআর অফ 0 1 রিপ্রেজেন্ট, এআর মানে হচ্ছে গিয়ে আর কি কপি, মানে কপি নাম্বার বোঝাচ্ছে আর কি, ঠিক আছে, অ্যালিল ফ্রিকোয়েন্সি রেশিও বোঝাচ্ছে। ওকে, এত কিছু লেখা লাগবে না, আপনি যদি এটা নর্মাল ডাইজোমিক বলেন বা নর্মাল ইয়ে বলেন তাও হবে, ঠিক আছে। এখানে জাস্ট আপনাদের পরে মানে পড়াশোনা পড়ার জন্য এত কিছু লেখা আর কি। আচ্ছা, সেকেন্ডটা কি কি হয়েছে, ক্রোমোজোম 1 বি নাম্বারটা? সেকেন্ডটা তো স্যার দুইটা জায়গায় মনে হচ্ছে যে, ইয়েস স্যার। কোথায় সেটা, লং আর্মে না শর্ট আর্মে? শর্ট আর্মে স্যার। মাঝখানের ব্যান্ডটা নাই, মানে ওই জায়গায় লস আছে, ঠিক আছে। আচ্ছা, এবং নিচের দিকে নেমে গেছে, এখানে রেজুলিউশনটা একটু খারাপ বলে জিনিসটা কপি নাম্বার কম, সেটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তারপরেরটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে, ক্রোমোজোম 8 এর ঘটনাটা। হবে কিনা কিন্তু, ও আচ্ছা, কপি নাম্বার নিউট্রাল, তার মানে হচ্ছে কি রেডটা এখন ওভারল্যাপ করে আছে 0.5 এর সাথে। এ ধরনের একটু অস্পষ্ট ইমেজ আপনাদের পরীক্ষা আশা করি দেওয়া হবে না, কিন্তু মেন আইডিয়াটা হচ্ছে এটা, যেহেতু বোঝা যদি বোঝা না যায় আপনি শুধু লস অফ হেটেরোজাইগোসিটি পর্যন্তই বলবেন, ডিলিশন বা কিছু বলতে দেন না, বুঝতে পারছেন? কারণ কপি নাম্বারটা না দেখে তো আপনি বুঝতে পারতেছেন না যে এটা ডিলিশন নাকি কপি নিউট্রাল, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তারপরে একটা স্যার, এটা কি ডুপ্লিকেশন? পুরাটাই ডুপ্লিকেশন, মানে ট্রাইজোমি, বুঝতে পারছেন? তারপরে এটা স্যার এখানটা কি আনব্যালেন্সড টাইপ? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আনব্যালেন্সড ট্রাইজোমি প্যাটার্ন, এটা একটু জটিল, যাক এত কমপ্লিকেটেড জিনিস আমাদের দেওয়া হবে না, সিম্পল জিনিসের ভিতরে থাকবে, মেইন আইডিয়াটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমরা আর কনভেনশনাল ক্যারিওটাইপিং তো পারবেন যদি দেওয়া হয়, ইডিওগ্রাম অবশ্যই সাথে দেওয়া থাকবে ক্রোমোজোম আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা বেশিক্ষণ আর টাইম নিব না, আমাদের দ্রুতই ফ্রি করে দিব। আপনাদের রিটেনে খুব স্পেসিফিক জিনিসই জানতে চাওয়া হবে, ডেসক্রিপটিভ জিনিস বলতে ওই একটা প্রশ্ন তো থাকেই, রচনা আকারে লেখা লাগে, ওটা ছাড়া বাকিগুলা মোটামুটি
ভাবেই খুবই স্পেসিফিক জিনিস জানতে চাও হবে, ছোট ছোট সাব ডিভিশন থাকবে, চটপট করে লিখবেন আর চটপট করে নাম্বার পাবেন, খুব বেশি লেখাও লাগবে না। আচ্ছা দাঁড়ান, ক্যারিয়ার টাইপিং এর একটা জিনিসটা দেখাই দিয়ে দিছে, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা এইটা দেখালে মোটামুটি সবগুলো কভার হয়। এখানে যেটা দেখতে পাচ্ছেন যে বাম পাশে তো ইডিওগ্রাম দেওয়া আছে, ঠিক আছে? এখন ইডিওগ্রাম দেখে আপনি সেন্ট্রোমেরিক পজিশনটা খেয়াল করবেন, কোন দিকে কয়টা ব্যান্ড আছে, ডার্ক মানে ইয়ে আছে, এটা ই করবেন। তারপরে আপনাকে যদি কোনো একটা ক্রোমোজোম থেকে মার্ক করে বলা এটা কত নাম্বার ক্রোমোজোম, বের করতে পারবেন না? তিনটা জিনিস দেখতে হবে, রিলেটিভ সেন্ট্রোমেরিক পজিশনটা কোথায়, তারপরে রিলেটিভ সাইজটা কত ছোট বড় মাঝারি, আর একটা হচ্ছে ব্যান্ডিং প্যাটার্ন, ঠিক আছে? বুঝতে পারছেন কথাটা? ধরেন এটা একটা ক্রোমোজোম যে সেন্ট্রোমিয়ার এখানে আছে, বোঝা যাচ্ছে সেন্ট্রোমিয়ারের থেকে পি আর্মের দিকে দেখেন এরকম ব্যান্ড কয়টা দেখা যাচ্ছে, এখানে দুইটা প্রমিনেন্ট আর কি এখানে দেখা যাচ্ছে মেইন লেয়ার, এইদিকে আছে 1 2 3 4 5 6টার মতো আছে, ঠিক আছে? এটা মোটামুটি এটা কি মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক কি এটা? দুইটা প্রমিনেন্ট ব্যান্ড আছে আর এইখানে হচ্ছে 1 2 3 4 5টার মতো আছে আর কি, অ্যারাউন্ড 8 নাম্বার। গুড, এই তো আপনার তো ক্রোমোজোম চিনে গেছেন, ঠিক আছে? পাশে ইডিওগ্রাম দেওয়া থাকলে আপনি কোন একটা ক্রোমোজোম এভাবে স্প্রেড থেকে দিলে ধরেন আরো দেওয়া থাকলো যে এটা কোন ক্রোমোজোম, বুঝতে পারবেন তো? হ্যাঁ, তারপরে যেমন ধরেন এইটা এইটা এই ক্রোমোজোমটা, এটাতে কি দেখতেছেন, এটা কি কোন কোনটা, অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক মেটাসেন্ট্রিক কোনটা? এটা জটিল ব্যাপার লাগতেছে নাকি? পাশে আপনার তো মুখস্থ করতে হবে না, আপনার তো ইডিওগ্রাম দেওয়া থাকবে স্টেশনে, মার্ক করে দিয়ে দেওয়া হবে যে এটা কোন ক্রোমোজোম কিংবা এটা কোন অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক কোনটা। হ্যাঁ, যেটা সেন্ট্রোমারিক পজিশন সেটা বুঝাইছে স্যার, মেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক এগুলো, আর রিলেটিভ সাইজ বা লেন্থ বলতে স্যার কি বুঝাইছে? এই যে ছোট বড় মাঝারি নানান সাইজের আছে না, যেমন এগুলো ছোট, এই এই ধরেন এটা 8 নাম্বারটা আছে, এটা মাঝারি, 1 নাম্বার 2 নাম্বার এগুলো হচ্ছে বড়। আপনি ইজিলি মিলাতে পারবেন কোনটা কোন ক্রোমোজোম, সেটা সেটার জন্য বলছি, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, এটা কিন্তু একটা মজার খেলার মতো আর কি। তারপরে এটা এটা মোটামুটি দেখে কি মনে হয় এটা কোন ক্রোমোজোম? আর প্রথমে বলেন যে এটা সাইজটা কতটুকু, ছোটর মধ্যেই তো নাকি? হ্যাঁ ছোট, ঠিক আছে। তাহলে আর এটা কোন টাইপের মনে হচ্ছে, মানে সেন্ট্রোমেরিক পজিশন অনুসারে? এটা হচ্ছে গিয়ে মানে সেন্ট্রোমেরিক পজিশনের উপর ভিত্তি করে দেখি 21 না 22 কি মনে হয়? এটা
এটা 22 ঠিক আছে এটা বেসিক্যালি 21 আচ্ছা ঠিক আছে অত কনফিউজ হওয়ার কিছু নাই একটু কম্পেয়ার করলে এটা বোঝা যাবে তারপরে ধরেন এটা আচ্ছা ঠিক আছে এটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করলেন যে জিনিসটা করে একটা দেখাই দিলাম আর কি ঠিক আছে এটা খুব খুব ডিফিকাল্ট কিছু না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এইটা কোনটা বলেন তো কিভাবে বুঝলেন না আপনার আনসার ঠিক আছে কিভাবে বুঝলেন এখানে চারটা ব্যান্ড আছে মানে ওই আর কি তিনটা পয়েন্ট খেয়াল করলেই হয় ঠিক আছে আচ্ছা স্যার মানে আপনি যেটা দেওয়া হবে সেটা যেটা মোটামুটি ভালো বোঝা যাচ্ছে এরকম গুলোই আপনাকে পয়েন্ট করে দেওয়া হবে ইডিওগ্রামের সাথে মিলাই আপনি আনসার করবেন ঠিক আছে আচ্ছা হ্যাঁ আর থিওরি নিয়ে কি বলতেছিলেন হ্যালো স্যার থিওরিতে মানে স্যার কেমন কোশ্চেন পয়েন্ট মানে ছোট ছোট পয়েন্ট হবে নাকি আগে আগে কোশ্চেন গুলো স্যার অ্যানালাইসিস করে আমরা দেখছি যে বেশিরভাগই মানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন ডেসক্রিপটিভ অত একটা থাকবে না মানে খুব অল্প কথাই আনসার করা যায় এই ধরনের থাকবে ঠিক আছে মানে খুবই টু দি পয়েন্ট স্পেসিফিক আনসার করার চেষ্টা করবেন আপনারা জানেন সেই জিনিসটাই হয়তো জানা জিনিসই করা হবে অজানা কিছু না ঘাবড়ে না ঘাবড়ে না গেলে আনসার ঠিক মতো করে আসতে পারবেন ঠিক আছে একই প্রশ্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করা যায় না একটু মানে ভয় না পেয়ে আনসার করে আসবেন তাহলেই হবে বুঝতে পারছেন কথাটা আর টু দি পয়েন্ট আনসার করার চেষ্টা করবেন অপ্রয়োজনীয় কথাবার্তা লিখবেন না আনসার মানে প্রশ্নগুলো মোর অর লেস মানে টু দি পয়েন্ট স্পেসিফিক আনসারই চাওয়া হবে ঠিক আছে কনসেপ্ট যদি আপনার মোটামুটি ক্লিয়ার থাকে বিভিন্ন জিনিসের কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি আনসার করে আসতে পারবেন ঠিক আছে আর কিছু জিনিস তো আপনার এমনি মানে মেমোরাইজ তো মুখস্থ তো করা লাগে বিভিন্ন ডিজিজ বা কন্ডিশন এগুলোর এক্সাম্পল তারপরে মেকানিজম টুকটাক এসব তো থাকতেই পারে তবে আর কি পৃষ্ঠা ভর্তি করে লেখার মতো তেমন কোনো পরীক্ষা হবে না এটুকু বলতে পারি বুঝতে পারছেন হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে অন্য কারো অন্য কোনো কোয়েশ্চেন আছে হ্যালো অসুবিধা নেই ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিবেন হ্যাঁ তাড়াহুড়া করতে যে ভুল করবেন না ঠিক আছে আপনাদের যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে তাড়াহুড়া করতে যে কিছু ভুল করে আসতে পারেন পারেন না এমন কোন জিনিস আমার মনে হয় দেওয়া নাই দেওয়া হয় নাই বুঝা গেছে হ্যাঁ কুল হেডে পরীক্ষা দিবেন আগের দিন ভালো করে ঘুমাবেন আগের রাতে ঠিক আছে ফ্রেশ মাথায় আসবেন ব্রেকফাস্ট করে আসবেন তাহলে আশা করি সমস্যা হবে না ক্লিয়ার আচ্ছা জানা জিনিস ভুল করে আসেন না আপনাদের প্রতি আমার অনুরোধ এইটা করার একটা ভালো রিস্ক আছে এটা করেন না প্লিজ জানা জিনিস ভুল করেন না ঠিক আছে আচ্ছা চেষ্টা করব স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে
আপাতত এখানে রাখছি। আপনাদের অস্পি সম্পর্কে মানে যেগুলা অস্পির ফরম্যাট মানে অস্পির স্টাইল নিশ্চয়ই সামনে তো আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই যে এতদিন ওই জিনের ছবি আঁকতে দেওয়া হতো কিংবা মানে খুব ইয়ে হতো, এইগুলো কিন্তু মানে আমাদের এমডি কারিকুলামে এটা এক্সপেক্টেড না। আস্তে আস্তে সেই দিকে আমরা কিন্তু যাচ্ছি যে এবং এই উদ্দেশ্যেই আমি কিন্তু সব লেকচার এগুলো কিন্তু সব অনলাইনে দিই যাতে অন্য ইনস্টিটিউটরা করতে পারে, কারণ ফাইনাল পরীক্ষাতেও কিন্তু সব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড অস্পি চলে আসবে। মানে নামে অস্পি তো প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, কিন্তু এতদিন পর্যন্ত সেটা হতো আসলে মানে সিউডো প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হতো, বুঝতে পারছেন? কিন্তু এখন সত্যি সত্যি প্র্যাকটিক্যাল হবে এই মলিকুলার বা জেনেটিক্সে, বুঝতে পারছেন? আপনি রিপোর্টিং ইন্টারপ্রিটেশন এটা পারেন কিনা সেই স্কিল গুলো কিন্তু অস্পিতে দেখার প্রতি জোর দেওয়া হচ্ছে, সামনের দিনগুলোতে আরো জোর দেওয়া হবে ফাইনালি, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা। আর হ্যাঁ, তো যেমন ধরেন হচ্ছে কি আপনার এক সময় আসতো ধরেন ডিআইএফ এর প্রিন্সিপাল এইসব, কিন্তু এখন এইসব কিন্তু মানে অন্তত অস্পিতে থিওরিতে আসতে পারে, প্রিন্সিপাল টিন্সিপাল তো আসতেই পারে, কিন্তু অস্পিতে প্রিন্সিপাল বা ডায়াগ্রাম আঁকা এইসব কিন্তু এখন আর বাদ। এখন কিন্তু ধরেন ডিআইএফ থেকে যদি কোশ্চেন হয় থিওরিটিক্যাল প্রশ্ন অস্পিতে আস্তে আস্তে কমে যাবে, সেটা মনে রাখেন, ঠিক আছে? এখানে হচ্ছে কি ধরেন আপনার ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে একটা স্লাইডে হচ্ছে স্টেইনিং ইনটেনসিটি সেটা দেওয়া, তারপরে ধরেন রিপোর্টিং লেখা কিংবা ফিশ ইন্টারপ্রিটেশন, ফিশটা দেখাইছি নাকি আমি আজকে নাকি ভুলে গেছি স্যার, ফিশটা দেখানো। আচ্ছা স্যার, ইআরপিআর বা এরকম কিছু আছে স্যার, এটা কি ইন্টেনসিটি লিখতে হবে নাকি আমাদের শুধু পজিটিভ নেগেটিভ এটা লিখলেই হবে? মানে অ্যাকচুয়ালি রিপোর্টিং যেটা হয় মানে রিপোর্টিং করার জন্য যা যা পয়েন্ট গুলো উল্লেখ করা লাগে সেগুলোই করতে হবে, যেটার ক্ষেত্রে আপনার পজিটিভ নেগেটিভই যথেষ্ট সেটার ক্ষেত্রে তাই, যেটার ক্ষেত্রে আপনার হচ্ছে ইন্টেনসিটি উল্লেখ করা লাগে যেটা যে মার্কার বা যেটার ক্ষেত্রে যেভাবে করতে হয় সেটার ক্ষেত্রে সেভাবেই করতে হবে, ঠিক আছে? আমাদের ডিপার্টমেন্টের রিপোর্টিং কিভাবে হয় সেটা খেয়াল সেটা দেখবেন, কমন যেগুলা ইআরপি আর হার্ট টু কিংবা লিম্ফোমা, ঠিক আছে? একটা তো হচ্ছে যে রিপোর্ট যেটা আমরা ছাড়ি ওটার একটা ফরম্যাট আছে, একটা হচ্ছে যে আমরা স্যার যখন মাইক্রোস্কোপে দেখে একটা রাফ ফরম্যাটের মধ্যে লিখি, দুটা তো স্যার দুই রকম, মানে দুই রকম বলতে কি মানে আলটিমেটলি একই কিন্তু দুই রকম লিখতে দুই রকম আর কি, একসাথে শুধু আমরা আমাদের স্যার যদি পরীক্ষায় থাকে সেক্ষেত্রে স্যার কোনটা থাকবে যেটা আমরা রিপোর্ট ছাড়তে, যেটা আপনি প্রিন্ট মানে যেটা ফাইনালি হচ্ছে পেশেন্টের হাতে যাচ্ছে ওই ওইটাই চাওয়া হয় হবে আসলে, আপনি ভিতরে আপনি রাফে কি হিসাব করলেন সেটা আমরা দেখতে যাচ্ছি না। ওকে, আমি কি বুঝাতে পারছি কথাটা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা যেমন ধরেন আচ্ছা এরকম ইয়া এই যে ফিশের এরকম দিয়ে ইন্টারপ্রিটেশন চাওয়া হতে পারে, ঠিক আছে? এখানে আপনার হ্যাঁ নেগেটিভ পজিটিভ না কি এসব ইত্যাদি জানতে চাওয়া হতে পারে, ঠিক আছে? হ্যাঁ অ্যাম্পলিফিকেশন হয়েছে না ট্রান্সলোকেশন হয়েছে না ডুপ্লিকেশন হয়েছে না ডিলিশন হয়েছে না কি এসব, মানে যাই হোক মানে ফিশের ইন্টারপ্রিটেশন একইভাবে আসতে পারে, ফিশের রিপোর্টিং কিভাবে করে আপনি একটা ফরম্যাটটা দেখে নিন, মানে প্রিন্ট আউট প্রিন্টেড রিপোর্ট কিভাবে যাচ্ছে আমাদের থেকে দেখে নিন। স্যার ফিশে তো দেখেছি যে মানে স্যার রেশিও করে, মানে টার্গেটের ইয়েটা যোগ করে কন্ট্রোলেটা যোগ করে তারপরে সেটা রেশিও করে, মানে স্যার যদি 2 এর উপর হয় তাহলে পজিটিভ, 2 এর নিচে হলে নেগেটিভ। আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা তো হচ্ছে গিয়ে অ্যাম্পলিফিকেশনের ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু ফিশ তো বিভিন্ন রকম আছে, যে কোনোটাই আসতে পারে। আমাদের এখানে তো শুধু একটাই হয় না? ওই তো একটাই হয়, এখন জেনারেল ফরম্যাট
যেটা সেটা হচ্ছে কি আপনি কি দেখতেছেন সেটা বলবেন, তারপরে আপনার ইন্টারপ্রিটেশনটা বলবেন, এই তো মেইন ব্যাপারটা হচ্ছে তাই। অ্যাম্পলিফিকেশন হলে আপনি বলবেন যেটা এর তুলনায় বেশি হয়েছে, তারপরে ট্রান্সলোকেশন হলে ওটা ফিউশন প্রোডাক্ট পাওয়া গেছে না, এটা হচ্ছে কি আপনার এত টেনশন করার কারণ নাই। আপনাকে পরীক্ষার সময় আপনার হচ্ছে গিয়ে এক্সাম্পল ফরম্যাট দেওয়া থাকবে, ঠিক আছে? আপনাদের যে ভয়টা আমি পাচ্ছি সেটা হচ্ছে কি আপনার রিপোর্টিং এর ফরম্যাট এক্সাম্পল হিসেবে দেওয়া থাকবে যে এই স্টাইল লিখতে হবে জিনিসটা। আমার ভয় যেটা হচ্ছে সেটা কি জানেন, আপনারা এক্সাম্পল এক্সাম্পল খেয়াল না করে উল্টা পাল্টা কিছু লিখে দিয়ে আসবেন সবকিছু। এটা হচ্ছে গিয়ে তাড়াহুড়ো করে ভুল করা আর কি, যাকে বলে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি থরলি প্রত্যেকটা পড়ে এমনকি গাইড করা থাকবে, গাইড করা দেওয়া থাকবে যে এইটা হচ্ছে রিপোর্টিং ফরম্যাট, ঠিক আছে, আপনি ওগুলো কিছু খেয়াল করলেন না, নিজের মতো লিখে দিয়ে আসলেন, তখন কিন্তু নাম্বার কমে যাবে। বুঝাতে পারছি জিনিসটা? হ্যাঁ জি স্যার। স্যার অল্প বিদ্যা ভয়ঙ্করী স্যার, আমরা কম সময়ে মানে অনেক মানে অল্প স্যার প্রিপারেশন নিতে পারতেছি না, এই জন্যই আপনাদেরকে গাইড করার জন্য আর কি রিপোর্টিং একটা এক্সাম্পল রিপোর্ট মানে রিপোর্টিং ফরম্যাট ফরম্যাটটাও দেওয়ার চেষ্টা করব স্টেশনে, ঠিক আছে? তো ওটা খেয়াল করেন, মানে আমি আমি বুঝাতে পারছি জিনিসটা, যে সমস্যা যেটা হবে আপনি জানেন, কিন্তু আপনি ওই জানেন এবং স্টেশনে দেওয়াও আছে, কিন্তু আপনি ওটা আপনি ওভারলুক করে চলে আসছেন, এই ভুলটা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এই 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 ভুল করলে এটাই করবেন আপনারা, আমার যা ধারণা। একটু কেয়ারফুল থাকবেন, মাথা ঠান্ডা রাখবেন, ঠিক আছে? আমি বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, আপনি যে রিপোর্টিং এর রিপোর্টিং ফরম্যাট কেমন হয় বসে বসে মুখস্থ করতে হবে না, আপনার রিপোর্টিং ফরম্যাটও দিয়ে দিব, এই ফরম্যাটে রিপোর্ট করতে হবে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে ওইভাবে লিখতে হবে জিনিসটা। আমি কি জিনিসটা মানে বুঝাতে পারছি কিনা? জি স্যার। হ্যাঁ, ওই চোখ কান খোলা রাখবেন, টানেল ভিশন করবেন না, মানে আশেপাশে কি হচ্ছে খেয়াল রাখবেন, ঠিক আছে? এরকম একটা কেসের ফটো মাইক্রোগ্রাফ মানে, কারণ ওই ওটা তো আপনার ডিআইএফ এর মাইক্রোস্কোপ তো এখানে নিয়ে এসে দিতে পারবো না আপনাকে অসুবিধে, ওটা ছবি তুলে দিব, সেটা আপনি লিখবেন। স্যার এটা কি মানে ওজন কিডনি বা স্কিনে যেরকম ওগুলো ফটোগ্রাফ দেওয়া হবে, এই ধরনের গ্রুপ তো আমরা দেখিনি স্যার। তাহলে একটু দেখবেন, তাহলে দেখবেন এটা রবিনসও কিন্তু আছে, এই ধরনের ছবি দেওয়া আছে, ঠিক আছে? ফটোগ্রাফ রবিনসও আছে, কিন্তু যদিও আপনাদের পরীক্ষার সময় তো রবিনস থেকে দেওয়া হবে না, আমাদের ডিপার্টমেন্টেরই কোনো কেস থেকে দেওয়া হবে। কিন্তু জিনিসটা এরকমই একই, ঠিক আছে? রিপোর্টিং ফরম্যাটও ওখানে দেওয়া থাকবে, কিভাবে লিখতে হবে রিপোর্ট সেটা। জাস্ট দেখে নিয়েন একটু ইসের থেকে, রবিন্স থেকে কিংবা আমাদের ডিএফ ল্যাবে যে দেখে নিয়েন, সমস্যা নেই। স্যার দেখেছিলাম স্যার, বুলাস পেমফাইগয়েডে এ একটা দেখেছিলাম স্যার, আর কিডনি তো দেখলাম স্যার, রেনিউডার সাথে দেখে নিয়েন। রিপোর্টিং ফরম্যাট এবং হচ্ছে ওই ফ্লুরোসেন্সে কেমন দেখা যায় দেখে নিন, ওইটা ওইটাই আমাদের ডিপার্টমেন্ট মানে মোট কথা আমাদের ডিপার্টমেন্টে এই মুহূর্তে যেভাবে যেভাবে রিপোর্ট হয় সেগুলো, এবং অদূর ভবিষ্যতে যেভাবে রিপোর্ট হতে যাচ্ছে, আসল কাজ হচ্ছে আপনারা রিপোর্টটা ঠিক মতো মানে লিখতে পারেন কিনা সেটা এনশিওর করা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা কতগুলো প্রিন্সিপাল জানেন, কতগুলো মেকানিজম জানেন, সেটা অ্যাসেস করার জায়গা হচ্ছে কি রিটেন এবং ভাইবা, কিন্তু অসপি বা প্র্যাকটিক্যাল পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে আপনি রিপোর্টিংটা বুঝছেন কিনা, সেটা রিপোর্টিংটা করতে পারছেন কিনা, ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আর বিভিন্ন ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট এগুলো তো আপনারা মানে পরিচিত কমন যেগুলো ইউজ হয় নাকি? কারণ আপনাদের তো পেপার থ্রি এবং ফোর মিলায়ে
সব ল্যাব কভার করে, ঠিক আছে? আচ্ছা, খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই, অল্প অল্প ভয় পেলেই চলবে, বেশি ভয় পেলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? আর একেবারে ভয় না পাইলেও ভুল হবে, একটা মডারেট অ্যামাউন্টে ভয় পাবেন পরীক্ষার সময়, ঠিক আছে? আমি তো বলেই দিচ্ছি যে আপনাদের জানা জিনিসই দেওয়া হবে, হ্যাঁ, কিন্তু জানা জিনিস ভুল করে আসলে বিশাল আফসোসের ব্যাপার হবে, এটা করেন না, ঠিক আছে? আচ্ছা, আপনারা যতটা জটিল এবং কঠিন ভাবছেন অত কিছু জটিল কঠিন জিনিস দেওয়া হবে না, ঠিক আছে? সবকিছু একটু একটু করে টাচ করা হবে, আপনি ওরিয়েন্টেড আছেন কিনা সেটা চেক করা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক, এখন রাখি তাহলে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।